السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين اما بعد فان خير الحديث كتاب الله وخير الحديث وهدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثة بدعة وكل بِدَاتٍ ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا قُوْا أنفسكم وأهلكم نارا وقال الله سبحانه وتعالى في بيوتكن ولا تبرزن تبرج الجاهلية الأولى وقال النبي من صلى الله عليه وسلم يا مشر الشباب من استطاع منكم الوز فليتجوز عن ابي هريره رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى كلا يا رسول الله من ابى قال من اتاني دخل الجنه আবা সম্মানিত উপস্থিতি বক্তৃতার প্রারম্ভেই সেই আল্লাহ সোবান যে আল্লাহ সোবান বিশেষ রহমতের মাধ্যমে আমাদেরকে তার ইবাদত না করার পরেও দুনিয়াতে জীবিত রেখেছেন তার প্রতিদিন শত শত আইন অমান্য করার পরেও রুজি বন্টন করে চলেছেন কঠিন দিবসের মালিক তারই বার গায়ে শুক্রিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ সমগ্র মানব জাতিকে যিনি শিক্ষার আলোয় আলোকিত করলেন সমগ্র মানব জাতিকে যিনি অন্ধকার থেকে আলোর পথের দিশা দেখালেন সেই মহামানব মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের ওপর শতকোটি সালাত ও সালাম হোক তোপ সাল্লি আলাই আল্লাহমা বারিক আলাই আজকে আমার বক্তৃতার বিষয় আদর্শ নারী উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহল আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লা এই পৃথিবীর বুকে আদম আলাহ সালাত সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত হাজার হাজার নরনারী এসেছে ভবিষ্যতে কেয়ামত পর্যন্ত আসবে একথায় সত্য আমাদের যারা এখানে অবস্থান করছি তাদের মধ্যে অনেক ভালো মানুষ রয়েছে আবার অনেক খারাপ মানুষ রয়েছে এটা মানুষের বৈশিষ্ট্য আল্লাহ সোমান তালার রহমত কেউ ভালো হয় আবার কেউ খারাপের দিকে ধাবিত হয় আমাদের এই যে সমাজ দেখতে পাচ্ছেন এই সমাজটা গড়ার জন্য যাদের অবদান সবচেয়ে বেশি তারা হচ্ছে আমাদের মা বোন আপনাকে যদি আমি প্রশ্ন করি আপনার প্রথম স্কুল কোনটা আপনি বলতে বাধ্য হবেন যে আমাদের বাড়ি হচ্ছে আমাদের প্রথম স্কুল হোম ইজ আওয়ার ফার্স্ট স্কুল বাড়ি হচ্ছে আমাদের প্রথম স্কুল তারপরে আমরা কোনো প্রাইমারিতে বা কিন্ডার গার্ডেন স্কুলে যাই তাহলে আদর্শ নারীর ভূমিকাটা কত জরুরি যদি বাড়িটাই প্রথম স্কুল হয় তাহলে প্রথম থেকে একটা বাচ্চা যা শিখবে সারা জীবন ওই বাচ্চাটা তার জীবনে অ্যাপ্লাই করবে সমাজে অ্যাপ্লাই করবে এই জন্যই কোনো একজন ব্যক্তিত্ব বলেছিলেন যে আমাকে একটা ভালো মা উপহার দাও আমি তোমাদেরকে সুন্দর একটা জাতি উপহার দেব ভালো মা যদি উপহার দেওয়া হয় সমাজকে তাহলে তার প্রোডাকশান তার ক্রিয়েশান সুন্দর হবে সমাজটা সাবলীল সুন্দর এবং জেরামুক্ত কলঙ্কমুক্ত একটা সমাজের সমাজ পরিণত হবে আমাদের সমাজের দিকে যদি আমরা একটু খেয়াল করি আমরা কিন্তু একটু ভিন্ন সমাজের মানুষ আদর্শ নারী খুঁজে পাওয়াই মুশকিল বিরল নাই বললেই চলে আদর্শনারী নাই আমাদের সমাজে কিন্তু এই আদর্শ নারী অতীব জরুরি আপনার স্ত্রী কত যে মূল্যবান আপনার ধর্ম কত যে মূল্যবান যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার ধর্ম আপনি আপনার স্ত্রী আপনি আপনার প্রপার্টি সম্পর্কে না জানবেন যে মূল্য কতটা অতক্ষণ আপনি সুন্দরভাবে পরিচর্যা করতে পারবেন না বুঝতে পারছেন আমার কথা আপনাকে একটা চাঁদির আংটি দেওয়া হলো আর একটা হীরার আংটি দেওয়া হলো তো চাঁদির আংটি আর হীরার আংটির মূল্য কি সমান না এটা আপনার কাছে সমান নয় কিন্তু একটা বাচ্চা ছেলের হাতে দিলে দুটোরই মূল্য তার কাছে সমান কেননা ওই বাচ্চা চাঁদি এবং হীরার পার্থক্য বোঝে না বলেন গোটা দুনিয়াটাই হচ্ছে সম্পদ এই যে গোটা পৃথিবী দেখছেন সমগ্র পৃথিবী হচ্ছে সম্পদ তার মধ্যে সবচেয়ে উত্তম অন্যতম সম্পদ হচ্ছে বিবি যাকে বকেছেন তরকারিতে একটু ঝাল বেশি হয়েছিল আজকেও যাকে বকেছেন তরকারিতে একটু লবণ বেশি হয়েছিল ও নারীর ব্যাপারে আল্লাহ রসুল বলছেন গোটা দুনিয়াটাই সম্পদ গোটা দুনিয়ার সম্পদের মধ্যে সবচেয়ে উন্নতম একটা দেখার মতো সম্পদ উন্নত সম্পদ হচ্ছে আলমারাত বি তাহলে নেককার বিবি তাহলে বিবিকে যদি চিনতে না পারেন ওকে মারবেন ওকে কটু কথা বলবেন ওর মা বাবা তুলে গালি গালিগালাইজ করবেন ওর উপরে এমনি প্রেশারাইজ করবেন যদি আপনি বুঝতেন যে আপনার স্ত্রী কত বড় সম্পদ আল্লাহ রসুল বলেছেন তাহলে আপনি আপনার স্ত্রীকে ভালোবাসতেন মতো খাওয়াতেন আপনি যা খেতেন তা খাওয়াতেন আল্লা রসুল যা বলেছেন তাই আপনি করতেন তাহলে প্রথমে বুঝতে হবে যে একটা স্ত্রী কতটাই মূল্যবান পুরো কোরআনুল করিম আপনি খুঁজে দেখুন আল্লাহ সোবানা দুজন নারীকে শ্রেষ্ঠত্ব দান করেছেন আমাদের সমাজকে করতে গেলে কয়েকজন নারী সম্পর্কে জানতে হবে জেনে তারা তারা তাদের যা চরিত্র ছিল তাদের যা ক্রিয়াকলাপ ছিল তাদের যা অ্যাক্টিভিটি ছিল ওই অ্যাক্টিভিটি অনুযায়ী আমাদের সমাজকে করতে হবে আজকে যারা এখানে বসে আছে আমরা নিশ্চয়ই কোনো না কোনো মায়ের সন্তান তাই তো নাকি কোনো না কোনো মায়ের গর্ভ থেকে আমাদের জন্ম তাহলে মা যদি ভালো হয় আমরা ভালো হব আজকে এখানে যারা বসে আছি আমরা এক এক মায়ের সন্তান কোনো না কোনো মায়ের সন্তান আজকে অন্য কোথাও গান হচ্ছে অর্কেস্ট্রা হচ্ছে সিনেমা হচ্ছে থিয়েটার হচ্ছে ওখানেও কিছু মানুষ বসে আছে ওরাও এক মায়ের সন্তান তাই না সন্তান কিন্তু মায়ের পার্থক্য শুধু আদর্শ মা আর আদর্শ নয় এমন মায়ের সন্তান কারণ সন্তান হচ্ছে কলিজার টুকরা মায়ের কাছে মা কখনোই চাইবে না যে তার সন্তানটা নষ্ট হয়ে যাক ইসলাম এমন একটা জীবন বিধান গোটা পৃথিবীতে যত ধর্ম রয়েছে ইসলাম সবচেয়ে বেশি অধিকার দিয়েছে নারীকে ইসলামের মতো নারীকে অধিকার দেওয়া ধর্ম পৃথিবীতে বিরল নাই পৃথিবীতে নাই এমন একটা জামানা ছিল যেটাকে বলা হতো ওই জামানায় কন্যা সন্তান জন্ম নিলে তাদেরকে মাটির তলে পুঁতে দেওয়া হতো আমি এই দৃষ্টান্ত এই জন্য দিতে চাইছি আমাদের মা বোনেরা নিজেরাও জানে না যে তারা কতটা মূল্যবান তারা নিজেরাও জানে না যে তাদেরকে ইসলাম কত সম্মান দিয়েছে তাই তো বহু মুসলিম মহিলাকে যারা হাইলি এডুকেটেড মনে করে সো এডুকেশন যাদের মধ্যে আছে তারা মনে করে যে ইসলাম নারীকে বাধা দিয়েছে মনে করে না এক শ্রেণী শিক্ষিতা নারী ওরা মনে করে যে পর্দার মাধ্যমে ঘরের মধ্যে থাকার মাধ্যমে ইসলাম নারীকে ঘরের মধ্যে বসিয়ে দিয়েছে কিন্তু ওই মা বোনদেরকে বলতে চাই একটা জামানা ছিল যে জামানায় কন্যা সন্তান হলে জীবন্ত পুঁতে দেওয়া হতো আবুদার দারা বলেন ইসলাম ধর্ম গ্রহণ করার পর আল্লাহ রসুল আমরা জাহিলিয়াতের যুগে কতই না খারাপ কাজ করেছি আল্লাহ কি আমাদেরকে ক্ষমা করবেন আল্লাহ রসুল বলছেন দিন ইসলাম কবুলের পূর্বে যত পাপ থাকবে যখন দিন ইসলাম কেউ গ্রহণ করবে পেছনের সমস্ত পাপ আল্লাহ তারা ক্ষমা করে দেন তিনি বলছেন যে আল্লাহ রসুল এত নিকৃষ্ট কাজ আমরা করতাম সমাজে যা বলে বুঝানোর মতো নয় আপনাকে আমি একটা ঘটনা শোনাই তখন আল্লাহ রসুল বসে আছেন আবুদারদ তার জীবনে ঘটনা শোনাচ্ছেন আমি একজন ব্যবসিক মানুষ ছিলাম আমি একজন ব্যবসিক মানুষ ছিলাম ব্যবসার কাজে আমাকে বাইরে যেতে হতো আমি এভাবেই একদিন ব্যবসার কাজে বাইরে গেলাম আমি জানতাম আমার স্ত্রী সন্তান সম্ভবা প্রেগনেন্ট তার পেটে বাচ্চা আছে আমি দীর্ঘদিন সফরে থাকার পর ফিরলাম এসে আমার স্ত্রী আমাকে জানালো আমাদের একটা সন্তান হয়েছে সেই সন্তানটা মারা গিয়েছে আমুদারদা তার স্ত্রীকে সন্তনা দিয়ে বলল আচ্ছা ঠিক আছে সন্তান মারা গিয়েছে চাইলে আমরা আবার সন্তান পাবো আবুদারদা বলছেন দীর্ঘদিন কাটতে লাগলো কিছুদিন পর খেয়াল করে দেখলাম আমাদের বাড়ির উঠোনে একটা ফুটফুটে চাঁদের মতো কার যেন একটা মেয়ে বাচ্চা খেলা করতে আসে তার আমি একটু নাকটাকে টিপে দিই গালটাকে টিপে দিই সত্যি চাঁদের মতো আবু দারদা বলছেন আমি সম্ভ্রান্ত পরিবারের মানুষ ছিলাম তো ওই বাচ্চাটাকে আদর করতাম এই আদর করে দেখে আমার স্ত্রী একদিন আমাকে বলছেন আবু দারদা তোমাকে একটা কথা আমি গোপন করেছি তুমি যদি অভয় দান করো আমি তোমাকে কথাটা বলতে চাই তখন বলছে যে কি ঘটনা বলে যে এই যে বাচ্চাটা কেমন লাগে তোমার বলে এটা তো বাচ্চা খুব সুন্দর লাগে ফুটফুটে একটা বাচ্চা কার না ভালো লাগে তো বলছে আমি যদি তোমাকে সংবাদ দিই এই বাচ্চাটা আমার আমাদেরই বাচ্চা আমি তোমাকে গোপন করেছিলাম আবু দাদা রাজিল্লাহতলা আনু আল্লাহ রসুলের সামনে বসে কথাগুলা বলছেন আবু দাদা বলছেন আল্লাহ রসুল এই বাক্যটা যখন আমার স্ত্রী উচ্চারণ করলো এই সেন্টেন্সটা যখন আমার বোধগম্য হলো বিশ্বাস করুন আল্লাহ রসুল আকাশ যেন চড়চড় করে ফেটে গেল মনে হচ্ছিল জমিন কেন ফাটছে না আমি ভেতরে ঢুকে যাব আরে ছি ছি আমি এত খারাপ মানুষ আমার বাড়িতে কন্যা সন্তান জন্ম নিয়েছে মানে আমি কত বড় অপয়া আমি কত বড় কপালপুড়া আমি কত বড় কপালপুড়া মানুষ আমার বাড়িতে কন্যা সন্তান ছি 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 আমি কত বড় খারাপ মানুষ এই কথা আল্লাহ রসুলের সামনে বসে বসে বলছেন আল্লাহ রসুল স্টিল বসে শুনছেন তার কথা তখন আবু দারদা বলছে আল্লাহ রসুল আমি নিজেকে কোন রকম ভাবে সামনে নিলাম সামলানোর পরে আমার স্ত্রীকে বলছি ও স্ত্রী তুমি আমার এই কন্যা সন্তানকে সাজিয়ে দাও একটু বাজারের দিকে যাব কন্ট্রোল করে নিলেন তার মা তাকে সাজিয়ে দিল খুব আনন্দে আমি তাকে নিয়ে চলছি বালুকুমাই প্রান্তর মরুভূমির পর মরুভূমি চলছি আমি যেতে যেতে একটা জায়গায় আমি নিজে হাতে একটা গর্ত করলাম আমার মেয়ে যেন সারার মাধ্যমে আমাকে বলতে চাইছিল বাবা তুমি এই রোদ্দে এই বালকমায় প্রান্তরে কেউ নেই কোনো কাজ নেই তুমি কেন গর্তটা আমি করছো আমি মেয়ের দিকে ভূক্ষেপ না করে গর্ত খুঁড়েই চললাম খুঁড়েই চললাম তারপরে যখন বেশ বড় একটা গর্ত হয়ে গেল আমার মেয়েটাকে আমি ধাক্কা মারলাম ওই গর্তের মধ্যে আমার মেয়েটা যেন চিৎকার করে বলতে চাইলো আব্বা তুমি আমাকে হত্যা করো না তুমি আমাকে ছেড়ে দাও আমি তোমার বাড়িতে যাব না আমি ভিক্ষা করে খাবো মেয়েটা যেন বলতে চাইলো আবু দারদা বলছেন একটা বড় পাথর দিয়ে তার বুক বরাবর মারলাম রক্ত ফিনকি দিয়ে উপরে চলে আসলো তারপরে বালি দিয়ে বন্ধ করে চলে আসলাম আল্লাহ রসুল এই ঘটনা শুনে বলছেন আল্লাহ রসুলের দিকে তাকিয়ে আবু দারদারা জেলাতারণ দেখছেন যে আল্লাহ রসুলের চোখ গড়িয়ে আপনার এই কপল গড়িয়ে এই জল পড়ছে দাড়ি ভিজে জল পড়ছে আল্লাহ রসুল বলছেন হাইরে মানুষ এত খারাপ হতে পারে এটা এটা জাহিলিয়া আল্লাহ জামানার মেয়েদের অধিকার আর একটা শুনুন মেয়েদের অধিকার আজকে আমাদের মা বোনেরা নিজেরাই জানে না তাদের মূল্য কতটা তাই তাদের নিজের মূল্য নিজেকে দেওয়া জানে না নিজের মূল্য নিজেকে দেওয়া জানে না জাহিলাতের যুগে অন্য একটা অন্যতম একটা ছিল যখন কারোর বাবা মারা যেত প্রত্যেকের কিছু না কিছু থাকে আল্লাহ তো যখন চাইলে বাবা মারা যেত তো সন্তান সন্তানিরা ভাগ বন্টন শুরু করতো তাদের আপনার সম্পদের ভাগ শেষ এখন চারজন মা রয়েছে ধরেন চারজন মা বা দুজন মা বা তিনজন মা রয়েছে তখন তারা তাদের মা ভাগ করে নিতেন কেন মনে হচ্ছে ভালোই তো মাকে ভাগ করে নিলে খেতে ভাগ এই জন্য যে বাবা যা তার সাথে যা সম্পর্ক করত যৌন লালসা মিটানোর জন্য কি একটা জামানা ছিল চিন্তা করুন ওই জামানায় আল্লাহ সাল্লাম মেয়েদেরকে এমন উন্নত একটা জায়গায় পৌঁছে দিলেন যা আজ পর্যন্ত কোন ধর্ম দিতে পারেনি আলহামদুলিল্লাহ যে আমরা এত সুন্দর একটা বিশ্বের সেরা আল্লাহর কাছে অন্যতম মনোনীত ধর্ম ইসলামের মানুষ তাহলে মহিলাদের একসময় অধিকার ছিল না সে মহিলাদের সর্বোচ্চ অধিকার আল্লাহ সুবাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের মাধ্যমে জানিয়ে দিলেন অতএব প্রত্যেকটা মহিলাকে আগের যুগের মহিলা যারা রয়েছে যাদেরকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছে তাদের ব্যাপারে জানতে হবে তাদের ক্যারেক্টার চরিত্র জানতে হবে পড়াশোনা করতে হবে এবং সেইভাবে জীবন পরিচালনা করতে হবে যদি আখেরাতে কামিয়াবি এবং দুনিয়ার শান্তি লাভ করতে চাই পৃথিবীর কোনো মানবতা পৃথিবীর কোনো ইতিহাস পৃথিবীর কোন মানে আপনার কোনো গ্রন্থ আপনাকে সুখ এনে দিতে পারবে না কোনো উপন্যাস কোনো গল্প কিছুই কাজে লাগবে না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ রসুল যাদেরকে অনুকরণ অনুসরণ করতে বলেছেন তাদেরকে অনুকরণ অনুসরণ না করেন আনাস বলেন রসুল সাল্লা সাল্লাম বলেছেন গোটা পৃথিবীতে যত নারী এসেছে আসবে গোটা পৃথিবীতে যত নারী এসেছে আসবে গোটা পৃথিবীতে যত নারী এসেছে আসবে তার মধ্যে চারজন নারী সবারই মধ্যে শ্রেষ্ঠ এই চারজন নারীর জীবনী চারজন নারীর চরিত্র চারজন নারীর সমাজ জীবন চারজন নারীর জীবন জানাই তোমাদের জন্য যথেষ্ট গোটা পৃথিবীতে যত নারী এসেছে যত নারী আসবে তাদের মধ্যে চারজন নারীর কথা আল্লাহ বললেন যাদের চার জীবন জানাই একজন মানুষের জন্য যথেষ্ট দরকার নাই মাদার টেরেজার দরকার নেই আপনার হেলেন কিলারের চরিত্র জানার জানতে হবে চারজন চরিত্র আল্লাহ রসুল বলছেন এক ইমরানের মেয়ে মারিয়াম দুই আল্লাহ রসুল সালামের স্ত্রী খাদিজা রাজি ইনহা তিন আল্লাহ আল্লাহামের মেয়ে ফাতিমা রাজি আনহা চার ফেরাউনের স্ত্রী আসিয়া এই চারজন নারীকে আল্লাহ সোমান তারা শ্রেষ্ঠত্ব দান করেছে আল্লাহ রসুল বলছেন এদের সম্পর্কে জানাই যথেষ্ট গোটা পৃথিবীর এত চরিত্র তোমাদের জানার দরকার নেই এই চারজনকে জানাই যথেষ্ট এক নম্বর হচ্ছে মারিয়াম মারিয়াম এমন একজন নারী ছিলেন মারিয়াম হচ্ছে সবারই চেয়ে সেরা এর উপরে আর কোন চরিত্র হয় না এর উপরে আর কোনো ভালো মানুষ হয় না আল্লাহ সুবানিমের মধ্যে বলছেন সুরাত হারিম আট নম্বর বারো আল্লাহ সুবান বলছেন মারিয়াম তার লজ্জাস্থানকে পূর্ণাঙ্গ হেফাজত করেছে মারিয়াম আল্লাহ থেকে যা সুবান হয়েছে সব বিষয়ের উপরে সত্যতা জ্ঞাপন করেছে মারিয়াম আল্লাহ তালার যত বান্দা এসেছে তাদের মধ্যে শ্রেষ্ঠ ইবাদতারিনী নারী আল্লাহ সুবানত আলাহ তাকে শ্রেষ্ঠত্ব দান করেছে মারিয়াম আলাহ সাল্লা ব্যাপারে আল্লাহ সুবনেতা কোরআনুল করিমের মধ্যে সার্টিফিকেট দিলেন যে আমি যা বলেছি মারিয়াম সব মেনে নিয়েছে। মারিয়াম মানে ইস আলাহ সাল্তহ মা আল্লাহ সাল্হুল এই আয়াতের মধ্যে কথা বলতে গিয়ে বলছেন যে মারিয়াম আলাহ সাল্লা আল্লাহ জান আজিল করেছেন তার সব কিছুর উপর ইমান এনেছেন লজ্জাস্থানের পূর্ণাঙ্গ হেফাজত করেছেন পৃথিবীর ইতিহাসে অন্যতম একজন নারী যাকে কোনো পুরুষ স্পর্শ করেনি যখন জিবরাল আল্লাহ সালাম আসলেন এসে মারিয়ামকে সুসংবাদ দিলেন আপনার পেটে বাচ্চা অতএব আপনি গর্ভধারিণী মা একজন তিনি চমকে গিয়ে বলছে বলো কি আরে কোনো পুরুষ আমাকে স্পর্শ করলো না আমার পেটে বাচ্চা আসে কি করে তো যে আল্লাহ চাইলে কি আসতে পারে না বলে জি হ্যাঁ অবশ্যই আসতে পারে আল্লাহ চাইলে অবশ্যই আসতে পারে আল্লাহ তারা তাই সুরা তাহারিমের বারো নম্বর আয়তে বললেন যে মারিয়াম যার মধ্যে আমি আমার রুহুকে ফুকে দিয়েছিলাম তাহলে এখানে বুঝে নিতে হবে শ্রেষ্ঠ আদর্শ নারীর বৈশিষ্ট্য এখানে রয়েছে আদর্শ নারীর বৈশিষ্ট্য এই তিনটি বৈশিষ্ট্য আপনাকে আমাকে এখন থেকে হেফাজত করার চেষ্টা করতে হবে মেমোরাইজ করতে হবে অন্তরে অন্তঃস্থলে জায়গা দিতে হবে এক লজ্জাস্থানের পূর্ণাঙ্গ হেফাজত করতে হবে লজ্জাস্থানে হেফাজত করতে হবে বাড়ির থেকে লজ্জাস্থানে হেফাজত করতে হবে বাইরে থেকে আজকে আমাদের সমাজে একটা বিষয় প্রচলিত আছে যে একান্নবর্তী পরিবার মানে সবচেয়ে ভালো পরিবার ঠিক না বুঝলেন কথাটা আমার একান্নবর্তী পরিবার মানে বাপ দাদা চাচা খালু সবাই একসাথে থাকে সবাই একসাথে থাকে আর একটা ছেলে যেই বাবা মার কাছ থেকে ছেলে তো ভালো না মুখে দাঁড়িয়ে রেখেছে রেখে বাপ মাকে রেখে বেরিয়ে বলে কি বলে না শুনেন নেই কথাগুলো আল্লাহ রসুলকে একজন সাহাবি বলছেন আল্লাহ রসুল আমার ছোট ভাই আমার স্ত্রীর জন্য কি আমার ছোট ভাই আমার স্ত্রীর জন্য কি তো আল্লাহ রসুল হচ্ছে মৌথ মৃত্যু মানে ও আরো ডেঞ্জারাস জি এত ভাবি ভাবি কিসের এই জন্য বলছি একান্নবর্তী পরিমাণ বর্তমান হারাম এটা জায়জ না আপনি টেস্ট করে দেখবেন একান্নবর্তী না আমরা তো সেই পরিবারে বসবাস করি কোন পরিবার যেই দুলা বাড়িতে আসলো মাস্টার ডিগ্রি পাস লোকটা তার ছোট মেয়েকে বলছে ও শ্যামলি তোর দুলা ভাই যা শিয়ালের কাছে মুরগি তাই না ও চলে গেছে বাইকি করে সিনেমা দেখতে তিন ঘন্টা অন্ধকার ঘরে তারপরে চলে এসেছে সতেরো আঠেরো মাস পর যা জানা যাচ্ছে শ্যামলিকে নিয়ে চলে গেছে বড় বোন বাড়িতে আচ্ছা না তো দেখেননি প্রতিনিয়ত ঘটে চলেছে আমাদের সমাজে আল্লাহ মারিয়াম আলাইসালাম সম্পর্কে যে চরিত্রের কথা বললেন এই তিনটি আজকে থেকে আপ্লাই করতে হবে আপনি মুসলমান সামিয়ানা ওয়াতানা শুনলাম এবং মেনে নিলাম বলতে হবে নইলে আমার বক্তৃতার সাথে ফিকি করা হবে আমি যা বলবো যদি কোরআন হাতি শিখে মিলে যাই আপনার জীবনে যদি না থাকে আপনাকে আজকে রাত্রে গিয়ে সেই কাজ করতে হবে এই প্যান্ডেলের তলায় বসে বলতে হবে আল্লাহ যা শুনলাম আজকে সব মানবো এবং বাস্তব জীবনে অ্যাপ্লাই করব বলে এখান থেকে যেতে হবে নইলে কিন্তু কেয়ামতের মাঠে আটকে যাবেন আল্লাহ মারিয়ামলাহ সাল্লামের চরিত্রের মধ্যে বলছেন আমাদের মা বোনকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ সুমনতলা বললেন এক মারিয়াম আলাহ সাল্লাম পূর্ণাঙ্গ পর্দার হেফাজত করেছিলেন পূর্ণাঙ্গ পর্দা করতে হবে বাড়িতে পর্দা করতে হবে বাড়ির বাইরেও পর্দা করতে হবে পূর্ণাঙ্গ পর্দা তবে আজকাল এক ধরনের বুরকা বেরিয়েছে ও মেয়েটাকে আরো বেশি ভালো লাগে এত টাইট ফিট এটা চলবে না ঢিলে ডালা পোশাক পরতে হবে আপনি শিক্ষিত আপনার পরিবার শিক্ষিত আপনার পরিবারের মেয়ে কখনো টিউশন নিতে যাবে না জিন্সের প্যান্ট পরে আপনার পরিবারের কোন মহিলা অন্যাদ পূর্ণাঙ্গ ভাবে অন্তত পক্ষে না ঢেকে বাইরে বেরাবে না এটা জায়েজ নয় আল্লাহ সোমানে তারা কোরানুল কেরীমের মধ্যে বলছেন অকার্ণা ফিবয়ু তিকুন্যা ওলা তাবার তাবার রুজাল জা হেলিয়াতিল উলা হয় মহিলারা শোনো তোমরা বাড়ির মধ্যে থাকবে খবরদার জাহলিয়াতের যুগের মতো নিজেকে দেখিয়ে বেড়াবে না আজকে হয়তো আমি দেখতে পাচ্ছি না এই জনসাই এই বক্তৃতার আশেপাশে বহু মহিলা হয়তো উলঙ্গভাবে ঘোরাফেরা করছে মহিলা এখানে বুরখা ছাড়া এসেছে বহু মহিলা পর্দা ছাড়া এখানে এসেছে তাই আপনাদেরকে বলতে চাই পূর্ণাঙ্গ পর্দা করাতে হবে মা বন্ধুকে পর্দা করাতে হবে নইলে তারাও যেমন জাহান নামে যাবে আপনি আমিও জাহান নামে যাব আমরা দায়ুসের কাতারে যাব সে বিষয় পরে আসছি বলতে চাইছি মারিয়াম সালাতাম কেন শ্রেষ্ঠত্ব পেয়েছে আল্লাহর কাছে আপনার স্ত্রীও শ্রেষ্ঠত্বর মর্যাদা আসতে পারে আপনার মেয়েও শ্রেষ্ঠ হতে পারে আল্লাহ সুমার কাছে আপনার মেয়ের সাথেও ফেরেস্তা হাত মেলাতে পারে যদি আপনার স্ত্রী মারইমারা সাল্লাতু সাল্লামের কথাগুলোকে মেনে নাই আল্লাহ সুবহানাহু যা বলেছেন তার ব্যাপারে তা মেনে নাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যা করেছেন তা মেনে নাই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা যা করেছেন তা মেনে নাই এখন দায়িত্ব হচ্ছে আপনি আপনার স্ত্রীকে আপনি আপনার মেয়েকে কতটা মানতে পাচ্ছেন সেটা আপনার বিষয় তাহলে এক নম্বর কি হলো পূর্ণাঙ্গ পর্দা করাতে হবে বাড়িতে আপনার মেহমান গিয়েছে মেয়ে মানে সামনে আপনার স্ত্রী কাল ক্রমেও আসবে না খবরদার আসবে না আসলো মানে আর আমি যদি আপনার বাড়িতে যাই আর আপনার স্ত্রী সে খেতে দিচ্ছে আর আপনি পাশ থেকে বলছেন শায়নুল ভাই আমার ওয়াইফ কা পুরুষ তোর বউ আমি দেখবো মানে এত বড় সাহস হয় কি করে হয় না দেখেন না আর এক শ্রেণীর জাহেলিয়াত আমাদের সমাজে প্রচলিত আছে দেখবেন দাঁড়িয়েওয়ালা লোক দেখলে এক শ্রেণীর মহিলা মাথায় কাপড় দেয় ঠিক না কি ঠিক না ভুল বলছি গো কেউ কথা বলেন না কেন লোক দেখলে মাথায় কাপড় দেয় গোটা জাতি তাকে দেখে চুষে খেয়ে ফেলেছে টেনশন লোক কি তাকাবে ও যদি ইমানদের হয়তো তাকাতে ভয় পাবে তো তো তাকে দেখি তোমার পর্দা করা লাগে আর তোমার এলাকার ভাই এলাকার ঠাকুর পো এদেরকে দেখে পর্দা লাগে না জাতির সামনে দিয়ে হাঁটছে জি এটা নয় অতএব মারিমালা সালাতামের ক্যারেক্টার আপনার মধ্যে ঢোকাতে হবে এক পূর্ণাঙ্গ পর্দা করতে হবে পূর্ণাঙ্গ পর্দা আপনাকে কি দিবে দুনিয়ার বুকে মর্যাদা দিবে এটা আপনাকে দেখলে সম্মান করবে ইনশাআল্লাহ মনে করি আজকে দুনিয়ার বুকে এত ধর্ষণ কেন এই পোশাক পোশাকের ছয় লাভ চলছে এত নোংরা পোশাক এই ব্যাপারে আল্লাহ রসুল সাড়ে চোদ্দশো বছর আগে বলেছেন দুই শ্রেণীর মানুষকে আমি দেখিনি আল্লাহ রসুল বলছেন দুই শ্রেণীর মানুষকে আমি দেখিনি এরা তো জান্নাতে যাবে না যাবে না জান্নাতের গন্ধ পাবে না সাহাবিরা বলছেন আল্লাহ রসুল জান্নাতের গন্ধ কত দূর থেকে পাওয়া যায় তো আল্লাহ রসুল বলছে ধরো চল্লিশ বছরের দূরের রাস্তা থেকে জি চল্লিশ বছরের দূরে রাস্তা থেকে জান্নাতের গন্ধ পাওয়া যায় আপনার মেয়ে জান্নাতের গন্ধ পাবে না আল্লাহ রসুল বলছেন আসেন দেখি একবার দুই শ্রেণীর মানুষ এক মানুষ হবে যাদের হাতে গরুর লেজের মতো বাঁকানো লাঠি থাকবে এরা জাতিকে মারবে মানুষকে মারবে জানি না কারা তবে হতে পারে নেতা নেত্রী জানি না কারা তবে হতে পারে নেত্রী জোর জার মুল্লুক চাক তার এখন চলে দুই আল্লাহ রসুল বলছেন নেসাউন মহিলারা কাছে আরে আতুন উলঙ্গ পোষা আতুন মা মিলাত ওরা এমন ভাবে হাঁটবে যেন পুরুষ ওর দিকে ঝুঁকে আর পুরুষের দিকে ঝুঁকার জন্য যত কায়দা কৌশল করা লাগে তাই করবে জি একটু দেখা আপনাকে প্র্যাকটিক্যাল আপনার যে মেয়েটা আজকে এখানে এসেছে ও বাড়িতে যে ড্রেস পরেছিল সেই ড্রেস পরে এসেছে আচ্ছা তারপরে ও যখন আসলো এখানে মুখে সাবান দিয়েছে না দেয়নি ও যখন আসলো একটু চুনু পাউডার মেখেছেন মাকে নি কেন ওর বাসর নাকি এখানে ও সাজলো মানে সাজলো মানে বুঝলাম ব্যাপারটা সাজবে কেন পারলে ওকে গোটারে ঢেকে আসতে হবে পূর্ণাঙ্গ ভাবে পর্দা করে আসতে হবে ওকে আজকে এখানে কে দেখবে ওইভাবে ও সেজে আবার চুলের রজনীগন্ধা ফুল দিয়ে সুন্দর জামা কাপড় পরে রাস্তা জাতির সামনে দিয়ে হেঁটে বলছে আমার বাবা হাজি সাহেব বুঝতে পারছেন হাজি সাহেব আপনার হজ হয়েছে কিনা এখানে বুঝতে হবে আপনার অতএব লজ্জাস্থানের পূর্ণাঙ্গ দেহের পূর্ণাঙ্গ পর্দা করতে হবে একটা মহিলা বহুবার বলেছে আপনাকে বলে একজন মহিলা পাঁচজন মানুষকে জাহান নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট একজন মহিলা পাঁচজন মানুষকে জাহান নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট একজন মহিলা একটু চুল খুলে বাইরে গিয়েছে পাঁচ শ্রেণীর মানুষ পাপি এক মহিলা নিজে পাপি দুই যতজন ব্যক্তি তার দিকে অপলোক আছে তারা পাপি তিন ওর বাবা পাপি চার ওর বড় ভাই পাপি পাঁচ বিবাহিত নারী হলে ওর কুলাঙ্গার স্বামী পাপি এই পাঁচ শ্রেণীর মানুষ পাপি খালি চুল খুলে এখেছে এখন বুঝেন আপনার মেয়ে আপনার স্ত্রী ছোট ব্লাউজ পরে খেয়েছে মেয়ে টাইট ফিট পোশাক পরেছে এখন তাদের ব্যাপারে কি আমি এটা পরে বলছি তবে আল্লাহ রসুল বলছেন আমি দুই শ্রেণীর দেখিনি এক শ্রেণীর নারী তারা যারা কি করে মহিলারা পোশাক পরে উলঙ্গ থাকে এটা কেমন কথা এটা তো হজম হচ্ছে না কথাটা আরে ভাই পোশাক পরে কি উলঙ্গ হয় নাকি জি যে টাইট ফিট পোশাকটা রয়েছে এটাই হচ্ছে উলঙ্গ পোশাক আপনার স্ত্রী আপনার মেয়ে এত টাইট একটা যা দূর থেকে দেখলে বোঝা যায় যে তার দেহের কোন জায়গার কত ইঞ্চি মাপ খুব বেশি ভুল বললাম ও মহিলা আবার বাড়ি থেকে পোশাক খুলতে গেলে ওর মাকে লাগে একা না এত টাইট এত টাইট ও পোশাক ওই মহিলা পরে তাহলে চিন্তা করুন মরিমুল্লাহ সালাতামের ব্যাপারে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছে তাকে কেন পূর্ণাঙ্গ পর্দা তিনি করেছেন আমেরিকান একজন নারী উনি আমি ইসলামের বদনাম করার জন্য ইসলামকে পড়া শুরু করলাম ইসলামের বদনাম করবে লেখিকা উনি একজন সাংবাদিক পড়তে 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 এমন একটা পর্যায় চলে আসলাম দেখলাম যে এর মধ্যে বিগ ব্যাং থিওরি পেয়ে গেলাম পৃথিবী সৃষ্টির রহস্য এর মধ্যে আমি নারীদের এত অধিকার পেলাম তারপরে তিনি ইসলামের বিরুদ্ধে লিখা বাদ দিয়ে সুম্মা আলহামদুলিল্লাহ দিন ইসলাম কবুল করলেন একজন মহিলা কবুল করার পরে বলছেন ওইসব মহিলা যারা স্কার্ট পরে স্কার্ট মিনি স্কার্ট শর্ট ড্রেস পরে ও মহিলারই কথা নকল করছি ও মহিলা বলছে যারা স্কার্ট পরে তারা ওপেনলি মানুষকে দাওয়াত দেয় তারা বলতে থাকে যে কাম মি তোমরা আমার দিকে আসো ইউ ইউ আমার থেকে দরকার ক্যান টেক তুমি নিয়ে যেতে পারো ও যেসব ঘুরে ও সব মহিলা তার অঙ্গ ভঙ্গির মাধ্যমে তার শারীরিক ভঙ্গির মাধ্যমে বলতে চাই যে বাজার খোলা আছে যা খুশি নিয়ে যাও বাচ্চা খিলাম এবার বাজার খোলা আছে যা কিছু নিয়ে যাও একটা ছোট্ট বাচ্চা মেয়ে তার গলায় একটা মা সোনার চেন দিয়েছে সোনার চেনটা যেখানে থাকে সুতো দিয়ে বেঁধে না না কেন দেয় যাতে করে চট করে কেউ না খুলে নিতে পারে হেফাজত করার জন্য আপনি পিকনিকে যাচ্ছেন আপনার মেয়ে পিকনিকে যাচ্ছে ওকে একটা হার কিনে দিয়েছেন যার দাম পাঁচ কোটি টাকা ডায়মন্ড হার আর চার পাঁচটা ডায়মন্ড আংটি আপনি বিয়ে পাস করেছেন এম এ ভর্তি হয়েছেন আপনার মা বাবা যাওয়ার আগে বলবে এতগুলা গহনা পড়ে যাচ্ছে একটু ঠিকভাবে থেকে বলবে কি বলবে না আল্লাহ রসুল কি বললেন গোটা দুনিয়া বিক্রি করে দিলে একটা মেয়ের দাম হয় না আলমারাতু সলেহা নেককার বিবি কিন্তু ওই বাবা মাস্টার ডিগ্রি পাস বাবা মেয়েকে বলে না মা তুমি জিন্সের প্যান্ট পরে যাচ্ছো মানে আশ্চর্য ব্যাপার তুমি আমার মেয়ে যাও কি করে রাস্তায় আল্লাহ সোমাই তালা মনেমুল্লা সাল্তুসাল্লামকে শ্রেষ্ঠত্ব দান করেছেন তার অন্যতম প্রধান কারণ হচ্ছে তাকে পর্দশীল হতে হবে ইজ্জতের হেফাজত করতে হবে আজকে ইজ্জতের হেফাজতের ছয় লাভ চলছে এই যে অ্যান্ড্রয়েড ফোন প্রত্যেকের হাতে সারা রাত যাবৎ জেনার চর্চা হয় সারা রাত যাব আপনার মেয়েটা জেনা করে আপনার উচিত ছিল মাঝে মধ্যে আপনার মেয়েটার ঘরে গিয়ে তার মাথায় হাত দিয়ে বলা আম্মু জান তুমি কেমন আছো হোক বিয়ে পাস হোক এমে পাস মেয়ে তো আপনার চরিত্র শিখতে হবে ফাতেমা রাজি আল্লাহ যতবার আল্লাহ রসুলের ঘরে আসতেন অতবার আল্লাহ সুসালাম ছট করে উঠে দাঁড়িয়ে যেতেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ বাবা পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক চিন্তা করা যায় আল্লাহ রসুল হয়তো বিশেষ মিটিংয়ে ব্যস্ত আল্লাহ হয়তো গোপন কোনো কাজে ব্যস্ত আল্লাহ হয়তো নিচ্ছেন আল্লাহর কাছ থেকে আল্লাহ আল্লাহ চট করে দাঁড়িয়ে গিয়ে একটু কপালে চুমুক হেত কপালে চুমুক হেত এই কাহিনী আমরা কোথা থেকে জানছি এই ঘটনা আমরা কোথা থেকে জানছি যখন আল্লাহ রসুল শাইতো শেষ সজ্জাই তিনি মারা যাবেন ইন্তকাল করবেন আল্লাহ রসুল শুয়ে আছেন ফাতে ঢুকলেন দেখলেন আল্লাহ উঠতে পারলেন না তখন আল্লা রসুল্লাহ কান্না করে বললেন আমার জীবনে এটাই প্রথম দিন যেদিন আমি ঘরে আসলাম আমার আব্বাজান উঠে আমাকে চুমু দিতে পারলো না একটা বাবার নৈতিক দায়িত্ব এবং কর্তব্য সপ্তাহে দু তিনবার ঘরে গিয়ে একটু যত বয়সের মেয়ে হোক না কেন তাকে গিয়ে একটু আদর করা মা তুমি কেমন আছো কারণ বহু মহিলা একান্নবর্তী পরিবারের মধ্যে থেকেও একা এমন কিছু তার সমস্যা রয়েছে সে জাতির সামনে কাউকে বলতে পারে না বাবা মায়ের সঙ্গে সে ফ্রেন্ডলি হবে সে বলতে পারবে আল্লাহ রসুল তখনও ফ্রেন্ডলি ছিলেন তাহলে যেটা বলছিলাম পূর্ণাঙ্গ পর্দার হেফাজত করতে হবে দুই আল্লাহ তালার যত বিধান এসেছে আল্লাহ সোমান তালার আনিত যে বিধান আল্লাহ আনিত যে কিতাব সমস্ত কিছুর উপরে পূর্ণাঙ্গভাবে সমস্ত কিছুর উপরে পূর্ণাঙ্গভাবে সমস্ত কিছুর উপরে পূর্ণাঙ্গভাবে মন থেকে আস্থা ভাজন হতে হবে বিশ্বাস করতে হবে এখানে একটা খুব জরুরি কথা আপনাকে একটু বলি কথাটা খুবই জরুরি জানেন যে আল্লাহ সুমান তালা কোরআনুল করিমের মধ্যে বলেছেন যে পুরুষের চারটে বিবাহ করা জায়েজ যারা কে কে জানেন না সবাই জানেন না আচ্ছা আপনার স্ত্রীকে এ কথাটা বলেন দেখি খালি গিয়ে কিচ্ছু না খালি এই কথাটা বলবেন হাগ শুনছো আল্লাহ রসুল আল্লাহ সুমতলা কিন্তু বলেছেন চারটে বিয়ে করা জায়েজ তোমার মতামত কি কি বলবে জি এটা হয়ে থাকে এটা ভালোবাসার ফল এমন কিছু না একজন বড় ইসলামিক স্কলার ডক্টর জাকির নায়ক জাত ছাত্র আহমেদ দিদাত উনি বলছেন আমি আমার স্ত্রীকে একদিন জিজ্ঞাসা করছি ইফ উনি বলছেন যে ইফ আই গেট সেকেন্ড ম্যারেজ হ্যাভ এনি প্রবলেম আমি যদি কোনো বিবাহ করে আপনার কোনো সমস্যা আছে নো আই আই প্রবলেম বাট শুট ইউ আমার কোনো সমস্যা নাই কিন্তু তোকে গুলি করবো এটা ভালোবাসা ভাই আর কিছু না ওই যে আমার কোনো সমস্যা নাই আই উইল শুট ইউ আমি গুলি করবো কিন্তু এখানে একটা কথা প্রত্যেকটা মা বোনকে মন থেকে মেনে নিতে হবে যে আমার স্বামী চারটে বিয়ে করতে পারে এটাকে মেনে নিতে হবে যে তো আল্লাহর বিধান তার স্বামী করবে না ঠিক আছে বুঝেননি ব্যাপারটা আরো ক্লিয়ার করি কোনো ব্যক্তি যদি বলে যে দাড়ি রেখেছ ইস ওই ব্যক্তির মুসলমান নাই বুঝতে পারেন আমার কথা বাক্যটা খুব কঠিন কোন ব্যক্তি যদি বলে এরকম চেহারা দাঁড়িয়ে রাখলা ও ও ব্যক্তি মুসলমান ওই কাফের কোনো বাপের বেটা প্রমাণ প্রমাণ করতে পারবে না যে ও মুসলমান ও রাখতে পারেনি সেটা আলাদা কথা নাই রাখতে পারে একটা মানুষ সেটা ভিন্ন তার ব্যাপার দাঁড়িয়ে রাখে ও এটা ঠিক আছে কিন্তু ও যদি দাড়ির প্রতি বিদ্বেষ পোষণ করে ও যদি বলে যারা দাঁড়িয়ে রেখেছ এটা আল্লাহর বিধান এটাকে আপনাকে মেনে নিতে হবে রাখতে পারেননি সেরা ভিন্ন কথা আরে মা বোনেরা আপনাদেরকে বলি আপনার স্বামী বিয়ে করবেন এটা ঠিক আছে কিন্তু আপনাকে মেনে নিতে হবে যে চারটে বিয়ে করা যাইজ আল্লাহ সুমাদ একতিয়ার দিয়েছে তাহলে আপনি আপনার স্বামীকে বেশি ভালোবাসেন তাহলে আর দরকার হবে না তার সোজা হিসাব আল্লাহর যে কিতাব সেই কিতাবের প্রতি পূর্ণ আস্থা রাখতে হবে পূর্ণ বিশ্বাস রাখতে হবে পূর্ণাঙ্গভাবে কিতাবের প্রতি আমল করতে হবে যেমন মরিমাল সালাতাম পৃথিবীর শ্রেষ্ঠ নারী শ্রেষ্ঠত্বের শিরোপাজার মাথার উপরে আল্লাহ সুমান তার ক্যারেক্টার কোরআনুল করিমের মধ্যে তুলে ধরে বলেছেন আমি যত কিতাব নাজিল করেছি আমার তরফ থেকে যা নাজিল হয়েছে মরিমাল সাল্লা সাল্লাম এক বাক্যে মেনে নিয়েছে এক বাক্যে মেনে নিয়েছে এটা বলা যাবে না অনেক নারী আজকে বলে না শিক্ষিত সকল হাইলি এডুকেটেড যারা মহিলারা আছে তারা একটা কথা বলে দেখবেন এটা কেমন ধর্ম নারী পুরুষের অধিকার এটা কি পুরুষদেরকে বেশি অধিকার দেওয়া হয়েছে নারীদেরকে ঘরে থাকতে বলেছে বলে কি বলে না ওই যে আয়াতটা আমি পাঠ করলাম তেত্রিশ নম্বর সুরাত তেত্রিশ নম্বর আয়াত অকার নেপি আয় মহিলারা বাড়ির মধ্যে থাকো জি এটাকে অনেকে মেনে নিতে পারবে না এটাকে মানা না মানা মানে তার কিতাবের প্রতি বিশ্বাস নেই কিতাবের প্রতি তার বিশ্বাস নাই কিতাবের প্রতি পূর্ণ আস্থা আনতে হবে কিতাবের মধ্যে যা বলা রয়েছে তাই মেনে নিতে হবে এটা খুব কঠিন বাক্য এটা খুব কঠিন বাক্য যা বলেছে তাই মেনে নেওয়া মেনে নিয়েছিল বলে ওই নারী শ্রেষ্ঠ যাকে আল্লাহ সুবহানাহু তাআলা কুরআনুল কারীমে গোটা মানব জাতির জন্য কিয়ামত পর্যন্ত নিদর্শন করে দিয়েছেন তাহলে কিতাবে যা আছে তা মহিলারা মানবে তিন আল্লাহ বলছেন পৃথিবীর যত ইবাদতকারী মানুষ ছিল তাদের মধ্যে অন্যতম একজন শ্রেষ্ঠ ইবাদতারী হচ্ছে মরিয়ম আল্লাহ সালাতাম অন্যতম শ্রেষ্ঠ ইবাদতকারিনী এবার আপনার স্ত্রীকে একটু দেখেন তো আপনার স্ত্রীকে দেখেন আপনার স্ত্রী কাজা টিভি সিরিয়াল দেখে কাজা নামাজ করে পড়ে না ঠিক না ভুল বলছি ধরে রাত্রেবেলা জল নুপুর দেখছিল দেখতে দেখতে যে কারেন্ট চলে গিয়েছে রে ভাই কিছু স্ত্রীর ভাষায় তো খারাপ ও অমনি বলেছে কারেন্ট মরার সময় ফেলো না বলে না আমার প্র্যাকটিক্যাল ছোঁ না তো তাই বলছে তো কারেন্ট মরার সময় পারে তো মরে এত রাগর তারপরে সকালবেলায় ওটা টেলিকাস্ট হয় মনে হয় রিপিট টেলিকাস্ট মানে দেখাবে জাতিকে জাতিকে যে কোনো মূল্যে গুমরা করবে ওখানে না পেলে ইন্টারনেটে পাবে লাস্টে কোনো পর্ব মিট যাবে না এছে বর্তমান মহিলা কিন্তু ও মহিলা কি কখনো কান্না করেছে যে আমি বাচ্চাকে দুধ খাওয়াতে খাওয়াতে ঘুমিয়ে গিয়েছিলাম সহজ সলাত আমার আদায় হয়নি ফজরের ওয়াক চলে এসেছে একটু বিশ্রাম করছিলাম আসরের সালাত এ সময় ঘুমিয়েছিলাম মা গ্রীপ চলে গেছে আসর কাজা হয়ে গেছে বলে কোনো মহিলা কি দুঃখ করেছে নিজের মা বোনকে রেডি করতে হবে এভাবে জি এক সালাদ ছাড়া যাবে না বলে রেডি করতে হবে নিজের মা বোনকে রেডি করতে হবে আজকে আমরা কোথায় আছি আল্লাহ নিজে বলছেন তিনি শ্রেষ্ঠ ইবাদতার মধ্যে অন্যতম একজন শ্রেষ্ঠ নারী তিনি ইবাদত গুজার ছিলেন এত সুন্দর ইবাদত গুজার ছিলেন তিনি যে আল্লাহ সুমাতলা এত পছন্দ হয়েছে তার নাম পর্যন্ত আল্লাহ উল্লেখ করেছেন একটা সুরাই নাজিল করে দিয়েছেন সুরা মারিয়াম জাতির থেকে বাঁচাননি তাকে যখন এলাকার মানুষ তাকে হেউ প্রতিপন্ন করতে শুরু করলো এ মহিলা ব্য বিচারানি না আল্লাহ সার্টিফাই করছেন তাকে জেনাকারী বলা হয়েছে আল্লাহ গেলেন ঈসা আলাহ সাল্লাম জন্ম নিলেন মানুষ যখন কথা বলতে আসলেন ইসা দোলনা থেকে কথা বললেন একদম জন্ম নেওয়ার পরে ওই আমার মায়ের নামে অপবাদ দিও না গোটা দুনিয়া হতবাক আর বাচ্চা জন্ম নেওয়ার পর কথা কি করে বলতে পারে যে কথা বলতে পারে আল্লাহ তালা চাইলে আল্লাহ সোমানা চাইলে তাহলে মনেমূলা সাল্লাহু সাল্লাম এর তিনটি ক্যারেক্টার আপনার মা আপনার বোন আপনার মেয়ে আপনার স্ত্রী আপনার ভগিনী বা ভাতিজি যাই বলেন তাদের মধ্যে অ্যাপ্লাই করতে হবে আর একবার আপনাকে বলে সামনের দিকে এগোচ্ছি এক আল্লাহর শোভনাচার বিধান অনুসারে পূর্ণাঙ্গ পর্দা করতে হবে ওই ভাসুর আর দেওরের সামনে আসা যাবে না তাদের সামনে পর্দা করতে হবে দুই আল্লাহ কোরআনুল করিম হাদিসের মধ্যে যত বাক্য লিখেছেন বাক্য বলেছেন আল্লাহ রসুলের মাধ্যমে সব কিছুকে সত্যায়ন করতে হবে মেনে নিতে হবে বিনা বাক্য লাপে তিন কোন সময় ইবাদতে গাফিলতি প্রদর্শন করা যাবে না গাফিলতি করা যাবে না আল্লাহ সুবান অত্র হাদিসে বলেছিলেন চারজন নারী শ্রেষ্ঠ দ্বিতীয় জন নারী হচ্ছে খাদিজা রাজি আনহা আল্লাহ রসুল সাল্লামের প্রথম স্ত্রী খাদিজা রাজি আনহা কে শুনবেন আবু হুরাই রাজি আল্লাহ বলেন রসুল সাল্লা সাল্লামের কাছে একবার জিবরাল আসলেন রসুল আসলেন এসে বলছেন আল্লাহ ওই যে রসুল খাদিজা আসছে আল্লাহ রসুল ওই যে দেখেন খাদিজা আসছে তার হাতে একটা পাত্র রয়েছে ওই পাত্রের মধ্যে রয়েছে তরকারি আর কিছু খাবার ওই পাত্রের মধ্যে রয়েছে তরকারি আর কিছু খাবার আল্লাহ রসুল ওই খাদিজা যখন আসবে আপনার কাছে আপনি খাদিজাকে বলেন যে আল্লাহ এবং আমি জিব্রাইল ফের সর্দার আল্লাহ আর আমি জিব্রাইল তাকে সালাম দিয়েছি সোভান আল্লাহ বলবেন না এত বড় একটা বাক্য আল্লাহ সুবাদ সালাম পাঠান একজন মহিলাকে ক্যারেক্টার দেখতে হবে কি আছে তাহলে যাচ্ছে ওদিকে উনি বলছেন জিব্রাই সালাম বলছেন যে আপনার স্ত্রী এখানে আসছে দেখেন হাতে হচ্ছে খাবারের একটা পাত্র তরকারি আছে আছে আর কি খাদ্য সামগ্রী আছে তো ও যখন আপনার কাছে আসবে তো তাকে বলিয়েন যে সালাম পাঠিয়েছে আর আমার আমার আমি তরফ থেকেও সালাম জিব্রাইল থামেননি এবং তিনি বলছেন জিব্রাইল সালাম বলছেন এবং তাকে বলবেন আল্লাহ সুসংবাদ দিয়েছে জান্নাতে একটা ঘর তার জন্য নির্মাণ করা হয়েছে মুক্তা মানিক খচিত যেখানে কোনো হই হুল্লোর কোলাহল নেই যেখানে কষ্ট দুঃখ নেই যেখানে কোনো কোলাহল নেই যেখানে কোনো কষ্ট দুঃখ নেই আল্লাহ সব তালার যে কত রহমত আমরা তার প্রিয় রসুলের উম্মাদ ভাবছিলাম এই হাদিসটা আমি হঠাৎ ভাবছিলাম আমি যে মাসুম ভাইদের বাড়িতে ছিলাম উপরে ছিলাম তো যে ঘরটায় ছিলাম দেখলাম আল্লাহ সুমাতরা হয়তো অনেক সম্পদ ওনাদেরকে দিয়েছেন এত সুন্দর একটা ঘর মানে কিছু নাই ও ঘরে নাই এসি থেকে শুরু করে সব আছে তো আমি বললাম যে একদম সিনেমার মতো করে সাজানো আছে ঘরটা এত দারুণ লাগছে দেখতে তখন আমার মাথার মধ্যে হাদিসটা চলে আসলো আমি ভাবলাম না আল্লাহ সুমাতরা বলেছেন যে আমি খাদিজার জন্য একটা ঘর তৈরি করেছি যেখানে কি থাকবে না হৈ হুল্লোর থাকবে না জল আওয়াজ আসছে এটা চলবে না বুঝতে পারেনি এটা আমি এমনি কম্পেয়ার করছি এটা তো কম্পেয়ারের বস্তুই না যে হৈহ আছে এখানে দুঃখ কষ্ট আছে কারণ এখন এমন একটা আবহাওয়া ফ্যান চলে ঠান্ডা লাগছে আর ফ্যান বদ্ধ করলে গরম লাগছে হচ্ছে না আবহাওয়াটা এরকম তো আমি ওটা ভাবছিলাম যে আল্লাহ সুমেনার কত রহমত আল্লাহ সুমেনা খাদিজা জিলাত রানাকে বলছেন জিবরালকে দিয়ে বলছেন যে তাকে বলে দাও তার জন্য আমি জান্নাতে একটা ঘর রেডি করেছি যে ঘরটা মানি মানে আপনার মুক্তা মুক্তা খচিত তারপরে আরো ভালো ভালো যে স্টোন আছে তা দিয়ে আল্লাহ প্রস্তুত করেছেন যেখানে কোনো হই হুল্লোর থাকবে না সাইলেন্ট থাকবে তার মানে সাইলেন্স ভালো জিনিস সাইলেন্ট থাকবে আর দুঃখ কষ্টের লেশ মাত্রাও থাকবে না খাদিজা জিলাতলা না কে এত মহিষী নারী আল্লাহ রসুল শ্রেষ্ঠত্ব দান করলেন আল্লাহ সুমান তালা শ্রেষ্ঠত্ব দান করলেন পেছনে কারণ কি প্রত্যেক কাজের পেছনে কারণ আছে শুনলেন এবার কারণটা ও যে মরিয়ম আল্লাহ সালাতাম শ্রেষ্ঠ কেন শুনলেন এখন শুনে আয়সা রাজিয়াল বলেন রসুল সাল্লাম খাদিজা রাজি আল্লাহ কাছে আসলেন এসে বললেন খাদিজা তুমি আমাকে চাদর আবৃত করো খাদিজা তুমি আমাকে চাদর দিয়ে ঢেকে দাও খাদিজা তুমি আমাকে চাদর দিয়ে ঢেকে দাও থর করে কাঁপছেন আল্লাহ রসুল এসে বলছেন খাদিজা জেলে তানা আল্লাহ রসুলকে চাঁদর দিয়ে ঢেকে দিলেন ঢেকে দেওয়ার পরে একটু স্বস্তি পাওয়ার পরে আল্লাহ রসুল বলছে খাদিজা আমি মনে হয় বিপদে পড়ে যাবো আমার খুব ভয় হচ্ছে আমি মনে হয় বিপদে পড়ে যাব। আমার কেমন কেমন লাগছে আমার একটু ভয় হচ্ছে আমি মনে হয় বিপদে পড়ে যাব। খাদিজা রাজি তারা বলছে আল্লাহর কসম করে বলছি আল্লাহ রসুল আপনাকে আল্লাহ সোমাল তালা বিপদে ফেলতে পারে না কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী এতিমদেরকে আপনি অধিকার দানকারী অসহায় নিঃস্বকে সাহায্যকারী আপনি একজন ভালো মানুষ আপনাকে আল্লাহ সোমানা তালা কখনোই বিপদে ফেলতে পারেন না যখন আল্লাহ রসুলের সুস্থতে একটু আসলো তখন বলেন চলেন আল্লাহ রসুল আপনাকে আমার এক ভাইয়ের কাছে নিয়ে যাই যার নাম হচ্ছে ওরা ইবনে নফেল ঘটনা ওইদিকে গেলাম না এখানে একটু বলি দেখেন তাকে শ্রেষ্ঠত্ব কেন দান করেছে আজকে আপনি যদি থর থর করতে করতে বাড়িতে ঢুকেন আর যদি বলেন যে আমাকে কম্বল দাও আমাকে চাদর দাও তো এক একজন স্ত্রীর এক এক ডিজাইনের কথা হবে কি গিলে এসছিস করতে এসে কায়দা করার জায়গা পাচ্ছ না বলবেন এরকম স্ত্রী আপনার বাড়িতে ঢুকেই মেজাজ গরম হয়ে যায় এমন বাড়িও আছে আছে না স্ত্রীকে দেখলে বুকটা ভরে যাবে সেখানে উল্টো হয়ে যায় অ্যাক্টিভিটি দুজনেরই তো খারাপ খালি স্ত্রী দোষ দিলাম নাই দুজনের অ্যাক্টিভিটি খারাপ আল্লাহ রসুল এর কাছে ওহি এসেছিল প্রথম খুব টেনশনে ছিলেন আল্লাহ রসুল একজন স্ত্রী কিভাবে তার স্বামীকে সান্ত্বনা দিচ্ছেন কিভাবে সামলাচ্ছেন দেখেন আল্লাহ আমি বিপদে পড়ে গেছি মনে হয় তখন বলছি আল্লাহর কসম করে বলছি আল্লাহ আপনাকে বিপদে ফেলতে পারে না আপনি গুজার মানুষ আপনি যদি আপনার স্ত্রীকে বলেন যে বিপদে পড়ে গেছি তো তুমি বিপদে পড়াই ভালো এটা দিয়ে হয়তো শুরু হবে কিংবা শোনার পর বলবো হাগো সত্যি তো বিপদ না আপনার কাছে আশ্রয় চেয়েছিল আমি একটা কথা আমি আমার তরফ থেকে এটা বলি এটা কোরআন হাদিস না আমার তরফ থেকে মাঝে মধ্যে আমি অনেককে এই সাজেশনটা দিই আমি বলি কথাটা যে গোটা পৃথিবীর সাথে একজন মানুষ লড়াই করলো ওর কাছে ও যদি স্ত্রীর কাছে গিয়ে ভালো ব্যবহার পায় গোটা পৃথিবীর সাথে লড়তে ওর অসুবিধা হয় না আর গোটা পৃথিবীর ভালোবাসায় ও মুগ্ধ হয়ে গেল স্ত্রী যদি খারাপ হয় ভাই তাহলে মনে হবে যে গোটা খারাপ ঠিক না আপনি প্র্যাকটিক্যালে দেখবেন এটা আমি এভাবে বলে থাকি মাঝে মধ্যে তো খাদিজা খাদি যারা বলছেন আল্লাহ আপনি একজন আমানতদারী মানুষ অসহায়কে সাহায্য করেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন এতিমদেরকে সাহায্য করেন নিঃস্ব অসহায়দেরকে সাহায্য করেন আপনাকে আল্লাহ কি করে বিপদে ফেলবে এটা অসম্ভব ব্যাপার দেখেন স্ত্রী স্ত্রী কি করে সান্ত্বনা দিচ্ছে স্বামীকে আল্লাহ রসুল একটু সান্ত্বনা পেলেন তারপরে বলছি আচ্ছা ঠিক আছে চলেন আমার একজন ভাই জ্ঞানী আছে ওই ওরাকা নফেল আপনাকে ওর কাছে নিয়ে যাই তাহলে বুদ্ধিমান স্ত্রী বুদ্ধিমতি স্ত্রীর কাজ কি যে আপনাকে সান্ত্বনা দিবে ও বুঝতে পেরেছে হয়তো বিপদে পড়ে গিয়েছেন তারপরে বলবে যে ইনশাল্লাহ কিছু হবে না গো তুমি এত কেন টেনশন করো চলো একজন জ্ঞানী ব্যক্তির কাছে গিয়ে আমরা পরামর্শ গ্রহণ করি এই এটা স্ত্রীর ক্যারেক্টার হওয়া উচিত আয়সার রাজিল্লা একদিন বলছে যে আল্লাহ রসলো আপনি খালি খাদিজা খাদিজা করেন কেন তা আল্লাহ রসুল বলছে যে খাদিজার মানে অবদান এটা ভোলার নয় তোমরা তো সুখের সময়ের স্ত্রী আমার ওই তো আমার বিপদে আমাকে সাহায্য করেছিল আর খাদিজা রাজিলাত নারীদের মধ্যে শ্রেষ্ঠ একজন নারী বুঝতে পেরেছেন তাহলে আপনার স্ত্রীকে খাদিজা রাজিলাতার মতন রেডি হতে হবে ওই যে খাবার আনছিল খাবার রেডি হতে হবে রাত্রিবেলায় কোথা থেকে ঘেঁচেন আপনাকে বলা আপনি বলছেন কই কো খাবার কই তো খুলে খাও কেন কেন আল্লাহ রসুলকে খাবার নিয়ে আসছিল দেখে জিব্রাইল বলছে যে ওর হাতে পাত্র ওতে আছে খাবার ওতে আছে তরকারি আল্লাহ সালাম দিয়েছে আমি সালাম দিয়েছি এবং মণিমুক্ত খচিত ঘর আল্লাহ রসুল অফার করেছেন তাহলে আয়েশা রাজি আল্লাহ তো আবহাওয়ার বলেন আল্লাহ রসুল বলেছেন ওই নারী হচ্ছে শ্রেষ্ঠ নারী ওই স্ত্রী হচ্ছে শ্রেষ্ঠ স্ত্রী যার স্বামী যদি তার উপরে অসন্তুষ্ট হয় আর তার স্ত্রী তার হাত ধরে বলতে থাকে শোনো যতক্ষণ না পর্যন্ত তুমি আমার উপরে মনটা ভালো করছো যতক্ষণ না পর্যন্ত তুমি আমাকে আবার ভালোবাসছো যতক্ষণ না পর্যন্ত তোমার রাগ কমছে দেখো আমি তোমার স্ত্রী প্রতিজ্ঞা করছি এক গ্লাস পানি পান করব না এক গ্লাস পানি পান করব না কারণ সারা রাত ফেরা আপনার জন্য বদ্ধ করবে আপনি যদি আপনার স্বামীর সাথে রাগারাগি করে শুয়ে থাকেন আপনার স্বামী আপনাকে বিছানায় ডেকেছে আপনি পাল্টে শুয়ে পড়লেন যে আমার সময় নাই আমি আমার ঘুম আসছে ইত্যাদি যদি বলেন তাহলে সারা রাত আপনার জন্য ফেরিস্তা বদ্ধ করতে শুরু করে জি আমাদের তো নব্বই পার্সেন্ট বাড়িতে অবস্থা নাকি হয়তো তারও বেশি নাকি হয়তো কেউ কেউ বলতে পারেন যে আমার স্ত্রীর সাথে কথা হয়নি তিন বছর কোথায় থাকি স্ত্রী না কি করে থাকি খালি খাওয়ার সময় এই খাতে দে আর এই করে লে দে্লা কি একটা সমাজ আমাদের কি একটা সমাজ চিন্তা করুন তাহলে খাদিজা রাজে রাজেলা প্রাণার শ্রেষ্ঠত্বের কারণ দেখেছেন যখনই আল্লাহ রসুল বিপদে পড়েছেন নিজেকে আল্লাহ রসুলকে হেল্প করেছেন সাহায্য করেছেন একজন স্ত্রীর কাজই এইটা যতই আপনার স্বামী ভুল করে বসুক যতই আপনার পরামর্শ না নিক কাজটা করে ফেলেছে ওই মুহূর্তকে শান্তনা দিয়ে অন্য সময় আপনাকে বুঝাতে হবে গো আপনাকে বুঝাতে হবে যে দেখো তুমি এটা একটু ভুল করেছিলে মনে হয় এটাকে এইভাবে করলে ঠিক হতো তবে তখন না আবার দেখবেন আমাদের মহিলাদের একটা এত বাজে স্বভাব রয়েছে বেচারা সারাদিন এদিক ওদিকে ঘুরে যখন খেতে বসে তখন যত কমপ্লেন ওখানে একেবারে উকিলের মতো জেরা করে চলে যায় পেঁয়াজ নাই বাড়িতে লবণ নাই অমক আরে বাবা খাওয়া দাওয়া হোক না কমপ্লিট করতে দেন খাওয়া দাওয়াটা তারপরে আপনার যত আছে আর আপনি খেতে সময় পুলিশ দাঁড়িয়ে থাকবে থাকবে না পুলিশ আসে আপনি খাচ্ছেন কি বলবে আচ্ছা আপনি খেয়ে নেন আমরা দাঁড়াচ্ছি পুলিশের চেয়েও আপনার স্ত্রী খারাপ তাহলে হয়তো মা বোনেরা জানে না রেডি হতে হবে কেউ কেউ মনে মনে বলছে যে এতক্ষণ তো বলছেন আমাদের ব্যাপারে না আমার স্বামীর ব্যাপারে তো আপনি জানেন না জানলে বুঝতে পারতেন এত কথা আপনার মুখ দিয়ে বেরোতো না হয়তো বা কোনো কোনো মহিলা এটাকে ম্যাপে এঁকে ফেলেছে তাদের ব্যাপারে পরে বলবো টেনশন করিয়ে না তো আল্লাহ রসুল এইজন নারীর কথা বললেন তারপরে বললেন আসিয়া আসিয়া মানে ফেরাউনের স্ত্রী ফেরাউন কে বলেন তো একজন বাদশাহ গোটা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে খারাপ মানুষ গোটা পৃথিবীর ইতিহাসে আল্লা দ্রোহী প্রকাশ্য সমগ্র পৃথিবীর বুকে সবচেয়ে বদ মানুষ ফেরাউন খুব খারাপ মানুষ এই বাক্যটা শুনলে বুঝতে পারবেন কত বড় খারাপ উনি নিজেকে বলতেন আনা রাব্য কোমল আলা নিল্লাহমিন জালিক বলতো আমি সবারই বড় আল্লাহ এত বড় কথা বলতো এই ফেরাউন তার স্ত্রী হচ্ছে আসিয়া আজকে বহু নারী কমপ্লেন করতে পারেন ভাই আমার স্বামী খুব খারাপ আমার স্বামী আমাকে অত্যাচার করে আমার স্বামী আমাকে এই করে সেই করে তবে আসিয়াকে যা অত্যাচার করেছিল তার একশো ভাগের এক ভাগ অত্যাচার আপনার স্বামী করে না আমি স্টেজ থেকে চ্যালেঞ্জ দিলাম একশো ভাগের এক ভাগ আপনার স্বামী আপনার উপরে অত্যাচার চালায় না এটা আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম আপনি এইটুকু অত্যাচারে অতিষ্ঠ হয়েছেন দেখেন এবার আল্লাহ সোমান করানুল করিমের মধ্যে তার কথা উল্লেখ করে আসিয়ার কথা আবু হরারো বলেন রসুল সাল্লাম বলেছেন যে ফেরাউনের স্ত্রী দেখো আসিয়া এই আসিয়াকে ফেরাউন কাঠের উপরে শুয়ে দিত চার হাতে পায়ে দুই হাতে দুই পায়ে পেরেক দিয়ে মেরে দিত কাঠের সাথে এভাবে কাঠের সাথে পেরেক দিয়ে মেরে দিত মেরে দেওয়ার পরে বুকের উপরে একটা অসহনীয় পাথর চাপিয়ে দিত চাপানোর পরে তাকে বলতো বল তোর রব এ যারা রয়েছে সবারই রব আমি ফেরাউন তোদের সবারই আল্লাহ আমি ফেরাউন বল তুই স্বীকার করেন আমাকে রব হিসাবে তখন আসিয়া বলতেন আমার রব আপনার রব কুল কায়নাতের সবারই রব হচ্ছে আল্লাহ বাক্যটা একটু খেয়াল করেন তো কি করেছে বলেন তো চার হাতে পায়ে পেরেক মেরেছে বুকের উপরে অসহনীয় পাথর এবার বলছে যে বল তোর রব আমি ফেরাউন ও মহিলা বলছে যে তোমার রব আমার রব কুল রব হচ্ছে আল্লাহ সোমানা তালা তো এবার অত্যাচারের গতি কমবে না বাড়বে আবার অত্যাচার শুরু করেছে আবার অত্যাচার শুরু করেছে তখন আসিয়া বলছে আল্লাহ আপনার স্ত্রী রামায়ণ মহাভারত যা মুখস্থ ছিল সব দিয়ে দিত গালি দিত না একটু মারলে তো কত গালি দেয় এবার আসিয়া আল্লাহকে বলছে আল্লাহ গো তুমি আমাকে ফেরাও এই কঠিন কঠোরতম শাস্তি থেকে রক্ষা করো তার দলবল থেকে রক্ষা করো আল্লাহ তাদেরকে হেদার দান করো আল্লাহ আমাকে যত অত্যাচার করুক ঠিক আছে তবে তুমি আমার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করো সবর ধৈর্য দেখেন ইন আল্লাহ আল্লাহ আছেন ধৈর্যশীলদের সাথে পৃথিবীর ইতিহাসে এমন একজন নারীর দৃষ্টান্ত দিতে পারবেন না যে এত অত্যাচার সহ্য করার পরেও আল্লাহ সোমান উপরে এইভাবে ইমানকে অটুট রেখেছে স্বামী একটু অত্যাচার শুরু করলে আর নামাজ বরাবাদ দিয়ে দেয় অনেক মহিলা আমাদেরকে ফোন করে বলে দিয়েছি কেন বলছে ও খালি অত্যাচার করে কি করব। আমার অনেক মহিলা কান্নাকাটি করে যে আমার সামনে আমাকে তা পড়তে যায় না কেন সলা আদায় করলে ওর খারাপ লাগে তো ফেরাউন এখনো আছে সমাজে অতএব আল্লাহ সুমন তাকে শ্রেষ্ঠত্ব দান করেছিল কেন তার প্রতি গভীর যে একটা আল্লাহর প্রতি যে গভীর যে একটা ভালোবাসা নিছক যে একটা ভালোবাসা যে একটা ভালোবাসা আর জান্নাতে ঘর পাওয়ার আশা এই অসহনীয় অত্যাচার দমাতে পারেনি টিকে রেখেছিল তার আসিয়ার মতো হতে হবে তারপর আল্লাহ রসুল বললেন ফাতেমারা জিয়ালা শ্রেষ্ঠতম নারীদের মধ্যে অন্যতম নারী ফাতেমারা জিয়া না এত কষ্ট করতেন নিজে হাতে চাকি পিসতেন হাতে দাগ হয়ে গিয়েছিল এই কাখে করে কলসি বইতে 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 এই স্যারে দাগ হয়ে গিয়েছিল খুব কষ্ট হয় চাককি পিসতে একদিন গেলেন দুজনে মিলে গিয়ে বলছেন আব্বা আল্লাহ রসুলকে বলছেন আমার খুব কষ্ট হয় তা আপনি যে যুদ্ধ থেকে অনেক চাকর পেয়েছেন গণিমতের মাল হিসাবে তো একটা চাকর যদি আমাদেরকে দিতেন তাহলে অনেক ভালো হতো না কাজটা আমার আসান হয়ে যেত তখন আল্লাহ রসুলের বাক্যটা দেখেন আল্লাহ রসুল বলছে ফাতেমা ও আমার কলিজার টুকরা তোমাকে আমি বলছি রাত্রিবেলা যখন তুমি শোভা শোয়ার সময় বলবে সোমান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার আল্লাহ সোমান তোমার কাজকে আসান করে দেবেন আপনি আমার কাছ থেকে টাকা চাইতে গেলেন আর আমি আপনাকে বললাম আপনি আল্লাহর উপরে ভরসা করুন আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ সাহায্য করবে মিনিমাম যদি ভদ্রলোক হন তারপরে মনে মনে বলবে যে সারা বড় বড় কথা বলে মুখে আর এখন বলছে আল্লাহর কাছে টাকা দিতে আমি বলবেন কি না আরে কাজ করতে পারেন না পাগল হয়ে গেছেন কাজ করতে করতে এসে বলছে আব্বাটা চাকর দেওয়া যায় না আব্বা দুয়া শিখাচ্ছে দুয়া শিখে দিচ্ছে এই দুয়াটা বড় রাত্রি বেলায় মেয়েই বা কেমন বুঝে আলহামদুলিল্লাহ একটা নিয়ামত পেয়ে গেলাম আব্বার তরফ থেকে বাড়ি চলে গেলাম নো কমপ্লেন আপনার দাদি আপনার নানিমা ওই ঢেঁকিতে চাল ভাঙত গম ই করতো করতো না এখন তো সব কিছু মিল থেকে করা হয় তারপর আপনার স্ত্রীকে যদি এক্সট্রা একবার রান্না করতে বলে হয় নতুন অতিথি গেলে তো আপনাকে বাড়িতে ঘরে ডেকে বলবে যে তোর ব্যবস্থা পরে করছি মেহমান যাক আগে বলবে না বলেন মেমালানোর সময় পেলে না এই কিন্তু আপনার দাদি কখনো ক্লান্ত হয়নি সবসময় হাড়িতে ভাত থেকে যে এক্সট্রা কেন কেউ না কেউ আসতেই পারে আর আমায় তো গুনে গুনে চাল দেওয়া হয় একেবারে তিনজন পরিবারে তিনজনই খাবে ওর কমও হবে না বেশি হবে না এই জন্য তো বরকত উঠে যায় আমাদের ওদের বরকত থাকে না তাহলে এক একটা ক্যারেক্টার যেগুলো আপনাকে আমি বললাম এরকম ক্যারেক্টার আপনার আমার স্ত্রীর মধ্যে আনতে হবে আনতে হবে তার মধ্যে দেখেন কমন একটা জিনিস পেলেন কি আল্লাহর প্রতি পূর্ণাঙ্গ আস্থা আপনাকে বাঁচাতে পারে এই জিনিসটাকে আজকে আমাদের মাহফিল থেকে নিয়ে এখানে বিভিন্ন স্তরে ছড়িয়ে দিতে হবে যে আল্লাহর প্রতি ইমানই আপনাকে বাঁচাতে পারে আচ্ছা দেখেন ইমানটা কাকে বলে ভালো মানুষ কাকে বলে ইব্রাহিম আলাইলাতু সালাম এবং সারা সালামের স্ত্রী একটা রাস্তা দিয়ে হাঁটছেন তিনি জানতেন এখানে একটা জালিম বাদশাহ আছে ওই বাদশাহ যদি বুঝতে পারে যে এইটা আমার স্ত্রী উনি বলছেন ইব্রাহিম আলাহ সালাম আমার স্ত্রী তাহলে জালিম বাদশাহ আমার স্ত্রী সৌন্দর্যতে মুগ্ধ হয়ে তাকে নিয়ে নেবে মানে ওই বাদশাহ ওই সাইড দিয়ে কোন সুন্দরী মহিলা যাওয়ার জন্য কিন্তু কেউ যদি বলে যে এটা আমার বোন তাহলেও ও ছেড়ে দেয় বোন বললে কি করে ছেড়ে দেয় এবার বাদশা সামনে খবর হয়ে গেল যে এটা সুন্দরী মহিলা আসছে আর এটা পুরুষ আসছে তখন ইব্রাহিম আলাইহিস সালাতু সাল্লামকে ডাক ডেকে পাঠানো হলো ইব্রাহিম আলাইহিস সালাতু সাল্লাম এসে বলছে জি ও আমার বোন স্ত্রীকে বলছে বোন ইব্রাহিম আলাইহিস সালাতু তিন জায়গায় মিথ্যা কথা বলেছিলেন তিনটি জায়গায় এই একটা আর ওই যে সব ছোট ছোট মূর্তিগুলোকে ভেঙে বড় মূর্তির কাঁধে কুঠার রাখিয়ে বলেছিল বড়টাই করেছে এটা একটা আর তাকে একটা মেলায় দেখা হয়েছিল সে বলেছিল আমি অসুস্থ এই তিনটা মিথ্যা কথা বলেছিল এই তিনটা মিথ্যা কথা বলেছিল তো সারা রাজি আনা আনাকে নিয়ে যাচ্ছে ওই দিক দিয়ে এবার তিনি চলে গেলেন বাদশাহ দরবারে গিয়ে বলছেন ওটা আমার বোন ওখান থেকে ঘুরে এসে সারাকে বলছে সারা আমি তো তোমার পরিচয় আমার বোন হিসাবে দিলাম তো সারা বলছে কেন তো বলছে যে এই পৃথিবীর জমিনে মুসলমান দুজনই আছি অতএব সেই হিসাবে তুমি আমার বোন ভাষা ক্লিয়ার সেই হিসাবে তুমি আমার দিনই বোন আল্লাহ রসুল আল্লাহ রসুল বলেছেন তো ওই মুসলমান মুসলমান ভাই বোন ভাই ভাই তো বলছে যে আচ্ছা ঠিক আছে তারপরেও জালিম বাচ্চা তার চেহারায় মুগ্ধ হয়ে তাকে ডাকল দেখে এবার ইব্রাহি সাল্লাম সালাতে দাঁড়িয়ে গেলেন বাইরে সারা অপূর্ব সুন্দরী নারী ছিলেন তিনি যখন সামনে গেলেন জালিম মনের মধ্যে আসলো যখন তার দিকে হাত এগোতে গেলেন হাদিসে এসেছে যে তার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল ছটপটানি শুরু হয়ে গেছিল এমনকি মাটিতে পা মারতে শুরু করেছিলেন এবং সে মহিলাকে বলছে তোমার আল্লাহকে বলো আমি তোমার কোনো ক্ষতি করবো না আল্লাহ যেন আমাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনে ভালো করে খেয়াল করবেন এটা খুব ইন্টারেস্টিং এবং দারুণ একটা পয়েন্ট তখন তিনি আল্লাহকে বললেন আল্লাহ ঠিক আছে বাদশাকে ক্ষমা করে দাও এবার বাদশাহ এত খারাপ আবার চেষ্টা করেছেন আবার একই অবস্থা আবার দোয়া করতে বলেন আবার দোয়া করলেন আবার একই অবস্থা আবার তিনবার এরকম যখন করেছেন তখন যারে এ তো নারী না হচ্ছে শয়তান সাহায্য করছে কে আল্লাহ সুবান তখন বলছে এক একটা চাকরানি দিয়ে পাঠিয়ে দে হাজার যাকে আমরা কি বলি হাজারা তারা বলি তো তাকে গিফট করা হলো ইব্রাহ কে এসে বলছে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে এবং আমাদেরকে গিফট দিয়েছে নিয়ে আসলেন নিয়ে এসে এবার সংসার করতে শুরু করলেন এইখানে কিন্তু একটা দারুণ পয়েন্ট আছে যাই না একটু খেয়াল করেছেন কিনা আপনি যদি আল্লাহ সোমান তালার প্রতি পূর্ণাঙ্গ ইমান আনতে পারেন বিশ্বাস রাখতে পারেন আল্লাহ আজকেও যে ছেলেটা ইফটিজিং করছেন তাকে মাটির মধ্যে ধসে দিতে পারেন পারেন না ওই আল্লাহ কি এখনো নাই ওই আল্লাহ কি জীবিত নাই কুল্লু শাইন যাও সব ধ্বংস হয়ে যাবে আল্লাহ ব্যতীত আল্লাহ সোমান চিরঞ্জীব তিনি মরবেন না ওই আল্লাহ এখনো রয়েছে ওই ইমানটারই অভাব কোন মা বোন যদি পূর্ণাঙ্গ ইমানের সাথে বাইরে বেড়ে আল্লাহর কসম করে বলছি পৃথিবীর কেউ কিছু করতে পারবে না অবশ্যই আল্লাহ তাকে সাহায্য করবে করবেই করবে করে না মানে ইমান নাই করে না মানে ইমান নাই করে না মানে হান্ড্রেড মহিলার পূর্ণ আস্থা নাই যেমন সারার ছিল ইমান কাকে বলে দেখেন শ্রেষ্ঠ নারী কাকে বলে দেখেন তার ঘরে একটা সন্তান আসলো ইব্রাহি সালাতামের ঘরে ইসমাইল বাচ্চা দুধ খেতে শুরু করেছে ইমরান মাহাজের এবং ইসমাইলকে নিয়ে চললেন মক্কার ওই প্রান্তরে যেখানে মক্কার কাবাটা একটু উঁচু ঢিলার মতো ছিল না ছিল কোনো বাড়িঘর না ছিল কোনো জনপদ না ছিল খাবারের ব্যবস্থা না ছিল পানির ব্যবস্থা বিরান একটা জায়গা যেখানে ছিটে পোড়া দু একটা গাছ ছিল বাদ বাকি কিছুই ছিল না তিনি নিয়ে চললেন হাজার এবং তার কোন সন্তান ইসমাইল আল্লাহ সালুসাল্লামকে নিয়ে গিয়ে ওই কাবার পাশে মক্কার পাশে একটা বিশাল বৃক্ষের পাশে তাদেরকে রেখে দিলেন সাথে দিলেন কিছু খাবার আর মশকে করে একটু পানি এটাকে রেখে তিনি চলে আসছেন হাজার হাজারা চিৎকার করে বলছে কী ব্যাপার এই বিরাম অঞ্চলে কেউ নেই কোন জনপদ নেই আমাকে আর আমার ছোট এই শিশুকে রেখে চলে যাচ্ছে। কি ঘটেছে একটু আমাকে বলো ব্যাপারটা কি তুমি আমার সাথে কেন কথা বলছো না ইব্রামিলা সালসালাম কোনো কথা বলছে না চলে যাচ্ছেন আমি ইমান দেখাচ্ছি চলে যাচ্ছেন মা হাজার বলছেন আচ্ছা তুমি কি আমাদেরকে রেখে যাচ্ছ আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ বলেছে কি তোমরা জি আল্লাহ বলেছে তো হাজার রজালে যে বাক্যটা বলেছিলেন আল্লাহ এটা যে কত বড় কঠিন বাক্য তিনি বললেন আল্লাহ আমাকে রক্ষা করবে আল্লাহ আমাকে মরুভূমি খাবার নাই পানি নাই মাইলের পর মাইল যাবেন একটা বাড়ি ঘর নাই বুকের বাচ্চা দুধ খাচ্ছে এই এরকম একটা স্তন্যদায়নি মাকে কলিজার টুকরা ছোট্ট একটা ছেলেকে ছেড়ে গিয়েছেন কেন আল্লাহ সুবাদলা বলেছেন তাই পৃথিবীর যত নবীন লিখেছেন সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন ইব্রাহিম আল্লাহ সালাম। সবচেয়ে বেশি কিন্তু মা হাজার সোহান আল বিহামদিহি ভাবা যায় তিনি থেকে গেলেন খেজুরার পানিও কয়েকদিন চলল তারপরে শেষ কলিজা ফেটে যাচ্ছে পানির জন্য স্তনে দুধ নেই ইসমাইলকে কি খাওয়াবে টেনশনে মা তিনি দেখলেন একটা উঁচু জায়গা উঁচু একটা পাহাড় তার কাছে সবচেয়ে উঁচু পাহাড়টা ছিল সাফা সেই সাফা পাহাড়ের উপরে উঠলেন চারিদিক তাকে লক্ষ্য করলেন লক্ষ্য করে দিচ্ছেন না কোথাও কোনো জনপদ নেই কোথাও কোনো পানির ব্যবস্থা নেই কিচ্ছু নেই খাবার নেই তিনি আবার দ্রুত নেমে আসলেন এসে মারুয়া যে পাহাড় ছিল সেই মারুয়া পাহাড়ে গেলেন এমনকি আল্লাহ রসুল বলছে তার কামিজটা উঁচু করে তিনি দৌড়াচ্ছিলেন মরিয়া হয়ে এভাবে দৌড়ালেন তিনি সাত বাদ দৌড়াতে লাগলেন ওই যে সাফা মারো যে সাই করে না যারা হজে গিয়েছেন তারা জানেন দুটো সবুজ লাইট দেওয়া আছে আমি যখন প্রথমবার হজ করি তো আমি ভাবলাম যে এখানে দৌড়াচ্ছে কেন মানুষ আমি জানতাম না পরে আবার যখন পড়াশোনা করে আবার গেলাম সদিতে থাকা অবস্থায় বিশ্বাস করুন আমি যখন দৌড়াচ্ছিলাম আমি চিৎকার করে কাঁদছিলাম কথাগুলো আমার মনে পড়ছিল ওই দৃশ্যটা ওই দৃশ্যটা আমার মনে পড়ছিল যে এখানে ছটপট করে ছুটেছেন মা হাজার তার কলিজার টুকরা বাচ্চার জন্য একটু পানির জন্য তারপরে তিনি যখন ওই পাড়ের উপরে উঠলেন পাহাড়ের উপরে আছেন ওখান থেকে তিনি দেখতে লাগলেন একটা ফেরেস্তা এটা ফেরেশতা তার পা দিয়ে একটা লাথি মেরে এটা পানির পানির ফোয়ারা বেরিয়ে আসছে সঙ্গে সঙ্গে তিনি ছুটে গেলেন গিয়ে ওই চারিদিকে পানির চারিদিকে তিনি ওই আমরা যেমন কি করি না ওই যে কি বলে ওটাকে মাটি দিয়ে বাঁধাল দেওয়ার মতো করে ওটাকে বাঁধ দিই ওই বাঁধ দেওয়ার ব্যবস্থা তিনি করে দিলেন এবং বললেন জম জম থামো থামো জম জম মানে থামো থামো জম জম নতুন শব্দ শিখলেন মানে থেমে যাও থেমে যাও ফের যাও জম জম থেমে যাও তখন অনেকগুলো ফোয়ারা পেরিয়ে একটা ফোয়ারা চালু থাকলো পানির ব্যবস্থা হলো সোহান আলহ আল্লাহর প্রতি বিশ্বাসটা কি দেখেন একটা বিরাট অঞ্চলে আল্লাহ সোহানা চালা পানির ব্যবস্থা করে দিলেন আল্লাহ সোমান তালা পানির ব্যবস্থা করে দিলেন তাহলে বুঝেন আল্লাহ বলে সাদ আল্লাহ আল্লাহ সুমাতার উপরে যদি পূর্ণাঙ্গ ইমান আনেন সাহায্য করবেন আল্লাহ করবে এভাবে সাহায্য করবে ওই আল্লাহ আছে না এখনো তো আছে ওই আল্লাহ আপনাকে আজ কেউ সাহায্য করবে যদি এরকম ইমান আপনি আনতে পারেন টাইমটা কতটুকু আছে বলবেন আমাকে কত বলছে তো ওইভাবে তিনি ওখানে পানির ব্যবস্থা করে নিলেন আল্লাহ রসুল বলছেন যে ওই পানি যদি তিনি আটকে না রাখতেন হয়তো বন্যা বয়ে যেতাল আল্লাহ কি করে সাহায্য করে যদি পূর্ণ আস্থা রাখতে পারেন আব্দুল্লাহ বলেন আল্লাহ ওই সব নারীদেরকে অভিসম্প দিয়েছেন আল্লাহ সুমান ওই সব নারীদের প্রতি অভিশাপ দিয়েছেন যে সব নারীরা যেসব নারীরা তাদের ভুরু প্লাক করে আই করে না চেকে চিকন করে পাতলা করে দাঁত সরু করে গায়ে উলকি আঁকে উলকি ট্যাটো 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 আঁকে এবং যারা পর চুলা পরে নিজের খোপাকে বড় করে এদেরকে আল্লাহ সুবানা তালা লানত করেছেন তাহলে আপনার স্ত্রীকে এই আইব্রু প্ল্যাক করতে নিষেধ করবেন এটা হারাম হাদি বোখারির এটা হারাম তাহলে আপনার স্ত্রীকে বলবেন যার থেকে না খবর এটা করা যাবে না পর চোলা পরার দরকার নেই চুল নেই তো কি হয়েছে এটা করা যাবে না এবার আবু হাজি আল্লাহ বলেন রসুল সাল্লাম বলেছেন আল্লাহ রসুল বলেছেন কি বলেছেন যে আমি জান্নাত দেখলাম এবং নাম দেখলাম জাহান নামের মধ্যে তাকিয়ে দেখলাম শুধু নারী 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 কিছু পুরুষ সাহাবিরা আটকে উঠে বলছে বলেন কি নারী নারী মানে তারা কি করে যে তারা হচ্ছে না ফারমানি করে তারা কুফরি করে কুফরি সাহেবরা বললেন যে আল্লাহর সাথে কুফরি করে বলে না 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 ওরা তাদের স্বামীর সাথে কুফরি করে এবার আল্লাহ বুঝিয়ে দিলেন কেমন কুফরি একটা স্বামী তার স্ত্রীকে সব দিয়ে খেয়েছে সব দিয়েছে একদিন দিতে না পারলে অমনি মেয়েটা বেঁকিয়ে বসে তার ভালো উদাহরণ আপনাকে একটা দিচ্ছি উদাহরণ ধরেন আপনার স্ত্রী এখানে আসেনি জালসা শুনতে আপনার স্ত্রী বলছে হাগো শোনো অনেকদিন তো কলাইয়ের জিলাপি খাইনি তো জল সাঁতলায় নিশ্চয় জিলাপির ব্যবস্থা হবে তো এক কিলো জিলাপি এনে তো দাম কত ও একশো টাকা আশি টাকা এক জিলাপির দোকানদার আছে নাকি যাই হোক আশি টাকা দাম এক কেজি জিলাপি নিয়ে এসেছ এবার বক্তৃতা শোনার পরে বেচারা সব ভুলে গিয়েছে বাড়িতে যে গিয়েছে দরজায় টোকা দিয়েছে দরজা খুলে স্ত্রী আগে হাতে লাইট মেরেছে কি গো হাত খালি কেনে ছি খেয়াল নাই গো আমি তো জিলাপি আনতে ভুলে গিয়েছি আপনার স্ত্রী প্রথম যে বাক্যটা বলবে সেটা কি জানেন তুমি আমার কবে কথা শুনলা বলে না একটা ছোট অপরাধ করবেন তার মানে আপনার বয়স যদি সত্তর বছর হয় আপনি যদি পঞ্চাশ বছর হলে বিয়ে করেন পঞ্চাশ বছরই ডিলিট ফর্ম্যাট মেরে দিল গো ডিলিট হলে তো কিছু থাকতে পারে একবারে ফর্ম্যাট মেরে দিল কিছুই দেয়নি আশি টাকার জিলাপি সব শেষ করে দিল এটা যে মহিলাদের স্বভাব এরকম করতে নেই এরকম করতে নেই কি করতে হবে এ দেখেন দেখেন ইসমাইল আলাহ সালাতাম বিয়ে করলেন ওইখানেই অনেক বড় ই ছিল সময় নয় তাই বললাম না বসতি স্থাপন হলো মানুষ আসলো পানি খাওয়ালো মানে দারুণ একটা ওখানে ইয়ে বসতি স্থাপন হয়ে গেল এবার তিনি বিয়ে করলেন ইব্রাহিম আলাহ সাল্লাম অনেক বছর পর বাড়িতে আসলেন এসে দেখলেন তার ছেলে বাড়িতে নেই বউমাকে বললেন যে ছেলে কোথায় গিয়েছে একটু বাইরে গিয়েছে তো বলছে তোমরা কেমন আছো আমরা কেমন থাকবো এখানে খাবার দাবার ঠিকঠাক নাই এখানে মানে ভালো লাগে না মানে কি খাবার দাবার নাই ভালো লাগে ভালো লাগে না ইত্যাদি ইত্যাদি বললো বলছে ঠিক আছে ওই তোমার স্বামী আসলে বলবো যেন চৌকাঠ চেঞ্জ করে কি করে চৌকাঠ চেঞ্জ করে ইসমাল আল্লাহ সালাত সালাম বাড়িতে আসলেন এসে নবী ছেলে নবী তো বুঝতে পেরেছেন কেউ এসেছিল যে কেউ কি এসেছিল একটা বৃদ্ধ লোক হয়েছিল তো কি বলেছে তো বলছে যে আমরা কেমন আছি তো তুমি কি বললা আমি এই বললাম বলছে তিনি কোনো নসিহত করেছে বলে জি হ্যাঁ তিনি বলেছেন যে চৌকাট চেঞ্জ করতে তো বলছে তাহলে ইউ হ্যাভ গো ইউ হ্যাভ টু গো টু ইউর বাপের বাড়ি তুই তালাক না কিছু করার নাই ওটা আমার আব্বা ছিল তুমি আল্লাহ সোমান তোমার নিয়ামতকে অস্বীকার করেছো সুতরাং তোমাকে তালাক দিতে বাধ্য হলাম তারপরে তিনি আরেকটা বিয়ে করে নিলেন ইব্রাহিম আলাহাম অনেকদিন পর ঘুরতে আসলেন এসে বলছে যে বলো সেদিনও বাড়িতে পেলেন না তার বউ মাকে বলছে কেমন আছো যে আলহামদুলিল্লাহ তোমাদের প্রধান খাদ্য কি গোস্ত আর পানি গোস্ত আর পানি প্রধান খাদ্য থাকা যায় বলেন দেখি কত কষ্টকর তো বলছে তোমরা কেমন আছো বলছে আলহামদুলিল্লাহ সোম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আমরা খুব ভালো আছি আচ্ছা ঠিক আছে তোমার স্বামী আসলে বলো যে একজন বৃদ্ধ এসেছিল সে বলেছে চৌকার জন্য বহাল রাখে সে আসলো এসে জিজ্ঞাসা করলো যে কেউ এসেছিলো বলে হ্যাঁ একজন এসেছিল সে কিছু নসিহত করেছে বললো যে এই নসিহত করেছে তুমি তোমাকে স্ত্রী হিসেবে রাখতে বলেছে তার মানে বোঝা যাচ্ছে এক কথায় ওই স্ত্রী তালাক হয় এত গহনা করে দিয়েছেন এত শাড়ি কিনে দিয়েছেন তারপরে ওর পেট ভরে না গো এর পেট কত বড় অল্পে সন্তুষ্ট থাকতে বা আলহামদুলিল্লাহ বলতে হবে আলহামদুলিল্লাহ বলতে হবে অল্পে সন্তুষ্ট থাকার চেষ্টা করতে হবে সব সময় অল্পে সন্তুষ্ট থাকার চেষ্টা করতে হবে স্বামীর উপরে যেন পেশার না পড়ে এটা দেখতে হবে স্বামীর উপরে যেন পেশার না পড়ে এটা দেখতে হবে চেষ্টা করতে হবে তাহলে আল্লাহ রসুল বললেন সালেহা নেককার বিবি তারাই স্বামী রাগ করলে তার হাত ধরে ততক্ষণ অব্দি ফুসলায় থাকে যতক্ষণ না পর্যন্ত তার স্বামীর রাগ ভাঙছে আর সে বলতে থাকে তুমি যদি না খাও না রাগ ভাঙাও তাহলে আমি পানি গ্লাস পর্যন্ত স্পর্শ করব না এটা কত মর্যাদা দিয়েছে ইসলাম আয়েশা জেলা তারা বলছেন আল্লাহ রসুল করেনুল করিম তেলাত করছেন আমার উরুরানের উপরে মাথা রেখে তখন আমি ঋতুবতী হায়েজ হয়েছে মাসিক হয়েছে আমার

সব সময় তো বকেন সময় দিতে হবে আইসেরা যে তারা বলছেন আমি মাংস খেতে ভালো পারতাম না হাড় ভালো খেতে পারতাম না হাড় খেয়ে যে গ্লাসে পানি পান করে রাখতাম ওইখানে দিয়ে পানি পান আমার কত বড় একজন শ্রেষ্ঠ মানুষ তাহলে আদর্শ নারী হতে হবে দুনিয়াতে এবং আখেরাতে সাকসেস হওয়ার জন্য আর আদর্শ মা ছাড়া হতে পারে না একটা মেয়ে সারা দিন রাত টিভি সিরিয়াল দেখে আচ্ছা বলেন তো ঘোলা ডিম থেকে কোনোদিন ভালো বাচ্চা হয়েছে আমার প্রশ্ন বুঝতে পারিনি ঘোলা ডিম থেকে তো বাচ্চাই হয় না ভালো হবার কোথা থেকে হয়েছে তো আপনার স্ত্রী ঘোলা ডিম ঘোলা ডিম তাই কি যে বাচ্চাটা হয়েছে ও তো ছেলে চার বছর বয়স ইউটিউব চালাতে পারে মা গর্ব করে সবাইকে জানাচ্ছে জানো আমার ছেলে ইউটিউব চালাতে পারে দুদিন পরে তোমার ছেলে সানি লিওনকে দেখবে ইউটিউব চালাতে পারে এটা বাহাদুরি এটা বাহাদুরি নয় আপনার ছেলেকে আপনি শিক্ষা দেবেন চেষ্টা করেন শিক্ষা দেওয়া আলহামদুলিল্লাহ ডক্টর জাকির নায়কের স্কুলটা বন্ধ হয়েছে শুনেছেন যে আমরা একটা স্কুল করেছি জলঙ্গিতে হেরার আলো একাডেমি আমার স্কুল আমি ওখানকার হেডমাস্টার আমি পরিচালনা করি স্কুলটা ওখানে কি হাফেজ হবে কারি হবে আবার দুনিয়াবি শিক্ষা হবে মানে মাদ্রাসার স্কুল একসাথে মিলে ডাক্তার হবে মুখে দাঁড়িয়ে থাকবে টাকরো উপরে প্যান্ট কোনো দিনও যদি যান দেখবেন সালাম দিয়ে দেখে আপনার মনটা ভরে যাবে এতটুকু ছোট বাচ্চা আমি প্রায় জালসায় বলি আপনাদেরকে বলছি খালি শেখানোর জন্য আমার পাঁচ বছরের ছেলে আছে রাওনাক রহমান ইন্টারনেটে ওর বক্তৃতা আছে পানি পানি কী করতে পা করে পান করতে ও বলেছে তো ওই ছেলে বাড়িতে যখন ঢুকবে তখন সালাম দেবে যতবার বাচ্চা তো বুঝতে পারছেন তো খেলছে আসতে যাচ্ছে যতবার বেরোবে ততবার সালাম দেবে কালচারটা বাড়িতে থেকে হয় ওর আম্মু ওকে এত প্রশ্ন শিখিয়ে রেখেছে আমি কনফার্ম আমার সামনে যতজন বসে আছেন আমার ছেলে যতগুলো প্রশ্ন উত্তর দিতে পারবে এই আপনার ইসলামিক আপনারা পারবেন না হয়তো বা আল্লাহ আলম ওর মা ওকে শিখিয়ে রেখেছে আলহামদুলিল্লাহ শিখাই আদর্শ মা হতে হবে এবার তার ফলস্বরূপ কি পেয়েছি আমরা আমরা ঢুকলে সালাম দিই বেরোলে সালাম দিই আমার মেয়ে মেহেজাবিন রহমান নিশা দেড় বছর বয়স অবাক করা কাণ্ড ও যখনই বাড়িতে ঢুকবে ও বলবে আসসালাম আলাইকুম মানে ঠিকঠাক বলতে পারে না কিন্তু সালাম শিখে নিয়েছে ওকে কিন্তু শেখানো যায় না ও কিন্তু দেখে শিখেছে আমি আসছি হাসমা আমাকে বলছে ওয়ালাইকুম আবু ওয়ালাইকুম মানে আমি সালাম দিব কিনা তো আগে দিয়ে দিয়েছে ফোন এখনো বর ওর আম্মু কথা বলতে পারে না ও আগে কথা বলবে প্রথমে ধরে সালাম আলাইকুম দিবে আর আমি যদি এমনি ঢুকে যাই সালাম দিয়েছি ও শুনতে পায়নি ও ভাববে যে আব্বু তো সালাম দিবে গ্যারান্টি ও ওয়ালাইকুম বলে রেডি এই স্কুলে আলহামদুলিল্লাহ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে বাচ্চা আছে এখন ভর্তি চলছে আমাদের স্কুলে এতটুকু টুকু ছোট ছেলে পেলে বাড়িতে গিয়ে সালাম দিচ্ছে আর বলছে আম্মু হেডমাস্টার ভাই বলেছে ভাত খোলার আগে বিশ বলতে হবে নইলে ওই ভাত এ আমি খাবো না বুঝতে পেরেছেন ফ্যানের সুইচ দিয়ে দিলাম বলে জি হ্যাঁ বিসমিল্লা বলেছ স্যার যে বলেছে ওর মাকে ওর বাপকে বলছে কি গো এমনি ঘুমিয়ে গেলা আল্লাহমা বিস্মিকে আমুতু আহিয়া পড়বা না বাচ্চা বলছে আমার ছেলে যদি ঘুম থেকে উঠে মধ্যরাত্রিতে পানি পান করে তো বিসমিল্লা বলবে ডান হাতে ধরবে বসে পান পান করবে তিন শ্বাসে পানি পান করবে শেষে বলবে আলহামদুলিল্লাহ তাহলে এরকম তৈরি করার চেষ্টা করছি কারণ মাদ্রাসায় যে শিক্ষা হচ্ছে আমাদের বর্তমানে হয়েছে ইতিপূর্বে ওগুলা খালি আরবি নিয়ে চর্চা আর স্কুলে যা হয়েছে এবার আরবির আলিফ চিনে না দুটো দুই মেরুর তো দুটোকে এমন একটা জায়গায় নিয়ে এসে শিক্ষা দিতে চাইছি যেন আদর্শ নারী তৈরি করতে পারি সমাজে আর আদর্শ পুরুষ তৈরি করতে পারি প্রত্যেকটা মহিলা হিজাবি স্কুলে আমাদের যে টিচার রয়েছে সবারই মুখে দাঁড়িয়ে রয়েছে আলহামদুলিল্লাহ আর পুচকি পুচকি এতটুকু বাচ্চারা হিজাব পরে যায় নার্সারি বাচ্চারা হিজাব পরে যায় এটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে কি সুন্দর লাগে সকালবেলার দৃশ্যটা যে কি সুন্দর লাগে এটা আপনাকে আমি বলে বোঝাতে পারবো না তৈরি তৈরি এক একটা মা কারণ মা ভালো না হলে ভালো না হলে মাল ভালো হয় না অত ফ্যাক্টরিকে রেডি করছি ইনশাল্লাহ ফ্যাক্টরিকে রেডি করছি খালি দোয়া করবেন আমাদের জন্য সন্তান ভর্তি করবেন না করবেন সেটা আপনার ব্যাপার তবে দোয়া করবেন তবে এক একটা আইপিএস তৈরি করব। আইপিএস অফিসার তৈরি করব। বিডিও তৈরি করব। আপনার ফুড সাপ্লাই অফিসার তৈরি করব। যাতে করে আর আধার কার্ড ভোটার কার্ড আর খাদ্য সুরক্ষা কার্ড আর নামের বানান না ভুল হয় আছে আমাদের প্রায় বাড়িতে ভুল আদর্শ তৈরি করার লক্ষ্য আল্লাহর উদ্দেশ্যে কাজ করছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করে নিক আল্লাহ মামিন বলছিলাম আপনি আপনার স্ত্রীকে আপনি আপনার মেয়েকে এই চরিত্র শোনান একটু আপনাকে দেখায় আর একটা আপনার স্ত্রী সবসময় একজন দুজনে খাবার এক্সট্রা রান্না করবে রেডি রাখবে যাকে পাবে রাস্তায় ধরে এনে খাওয়াবে ভিকারি মিসকিন আসলে খাবার খাওয়াবেন অসহায়কে খাবার খাওয়াবেন এতিমকে খাবার খাওয়াবেন আল্লাহ রসুল কি বলছে শুনুন একজন ব্যক্তি সারাদিন শিয়াম পালন করলো সারাদিন রোজা পালন করলো যত বেশি নেকি না পেল। একটা ভিকারি মিসকিনকে খাবার দিয়ে তত বেশি নেকি পাওয়া যায় দুই একজন ব্যক্তি আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেল আল্লাহ রাস্তায় জিয়াদ করল ও যত পাই তার ব্যক্তি সারা রাত আল্লাহর গুণগান স্তুতি বর্ণনা করলো ও যত নেকি পায় তার চেয়ে বেশি নেকি পাই যদি একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে ব্যক্তি খাবার খাওয়াই দাউদের হাদিস আল্লাহ রসুল বলছে যে ব্যক্তি মানুষকে শুধু খাবার খাওয়াই তার জন্য আল্লাহ জান্নাত একটা স্পেশাল ঘর নির্মাণ করবেন দেখি দেখি তাহলে খাবার খাওয়ানোর কত কাজ আপনার স্ত্রী খাবার জন্য ব্যস্ত থাকবে একবারে রেডি করে না আপনার স্ত্রীকে যে মানুষ আসতে থেকে খাবার দিবে একবারে ভেতর থেকে শান্তি শান্তি করে খাবার দিবে একটা কথা বলে বক্তৃতা শেষের দিকে যাব শেষ করবো আর কি আল্লাহ রসুল আসলেন মসজিদুল নবীতে একজন ব্যক্তি এসে বলছে আল্লাহ রসুল আপনাকে আপনার বাড়িতে আমাকে মেহমান হিসেবে নেন তো আজকে রাতটা আমি থাকবো আল্লাহ রসুল বলছি আচ্ছা ঠিক আছে তুমি দাঁড়াও আয়েশা রাজা তোমার কাছে গিয়ে বলছে আয়েশা বাড়িতে কোনো খাবার আছে গো বুঝি না তো আল্লাহ রসুলের বাড়িতে দিনের পর দিন খাবার হতো না আপনার আমার বাড়িতে যা খাবার নষ্ট হয় সে খাবার আল্লাহ রসুলের বাড়িতে হতো না কি করে জবাব দেবো বলেন দেখি আমরা অত বড় পৃথিবীর বিখ্যাত মানুষ তার বাড়িতে খাবার নেই আর অন্যান্য কোনো স্ত্রী বাড়িতে নাই বলছে না খাবার নেই শুধু পানি আছে এ দিয়ে তো মেহমান হয় না মেহমানদারি হয় না চলে আসলেন এসে বলছে ও সাহাবিরা আমার একজন মেহমান এসেছে কে বলো তো তোমরা আমার বাড়িতে খাবার নেই তখন একজন সাহাবি বলছে আল্লাহ আমি নিব সাহাবি নিয়ে চলে গেলেন বাড়িতে স্ত্রীকে বলছে আল্লাহ মেহমান সর্বোচ্চ যেন ব্যবহার ভালো পাই তার স্ত্রী বলছে হাগো তুমি যে মেহমান নিয়ে চলে আসলে বাড়িতে যে আমাদের কোনো খাবার তেমন নাই যা খাবার আছে একজনের হবে এতগুলো বাচ্চা ছটফট করছে কান্না করছে আমি কি করবো এখন এই মুহূর্তে একজন মাকে বোঝাচ্ছে একজন আদর্শ নারীকে বোঝাচ্ছে তখন তার স্ত্রী স্বামী বলছে তুমি তো মা তুমি যেন বাচ্চাকে কি করে ঘুম পাড়াতে হয় আচ্ছা ঠিক আছে সে মহিলা আদর যত্ন করে আদর করতে 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 বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দিলেন মেয়ে জন্য খাবার প্রস্তুত করলেন মেয়ে সামনে খাবার দেওয়া হলো মেয়েমান বলছে জি না আমি একা খাবো না আমি একা খাবো না বাড়িওয়ালাকেও খেতে হবে মেজবানকেও সাথে বসতে হবে সাথে বসলে তো একজনের খাবার পেট ভরবে না মেয়ে পেট না ভরলে তো খারাপ লাগবে তো বসে পড়লেন তিনি তার স্ত্রী সুকৌশলে বাতিটাকে নিভিয়ে দিলেন যেটা দিলেন সুকৌশলে মেহমান খেতে শুরু করলো আর মেজবান যিনি যিনি নিয়ে তিনি থালাতে হাত দিচ্ছেন আর মুখ অব্দি আনছেন আর মুখে এমনি আওয়াজ করছেন খাওয়ার না খেয়ে ঘুমিয়ে গেলেন ফজরের সোলা তাদাই করতে মসজিদুল নবমিতে গেলেন গিয়ে আল্লাহ তাদেরকে দেখে তাকে দেখে হাসছেন সাল্লাহ সাল্লাহ আপনি হাসছেন কেন শোনো 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 তোমাদের দুজনের ঘটনা দেখে আল্লাহ সুমাতলা নিজে হেসেছে স্বয়ং আল্লাহ তোমাদের দৃশ্য দেখে হেসেছে কেন আমরা কি করেছি তোমরা নিজে না খেয়ে যে মেহমানদারি করলে আল্লাহ সোমাতলার এত খুশি হয়েছে আল্লাহ আল্লাহ সোমানাতলাও হেসেছে এর বিনিময় জান্নাত সুমান আল্লাহ বিহামদি চিন্তা করেন আয়সারা জেলাতলানহা তার বাড়িতে মহাবিয়ারা জেলাতলানহ একটা ছাগল জবাই করে পাঠিয়ে দিয়েছেন আল্লাহ রসুলের বাড়িতে কিছু আসলে গ্রামের মানুষ বুঝতো যে আজকে আমাদের খাবার আসলো সবাই লাইন ধরেছেন দান হবে এখন দান তো আয়সা রাজা তারা দিতে শুরু করেছেন দিতে শুরু করেছেন সন্ধ্যাবেলা ইফতার করতে গিয়ে বলছে কি আছে গো খাবার তো তার চাকরানি বলছে আম্মা জান শুকনো একটু রুটি আছে আর পানি অথবা জায়তুনের তেল তো একটু গোস্ত আমাদের জন্য রাখলে হতো না আমরা খেতাম তখন বলছে আরে আল্লাহ আমি তো রাখি না আমি তো দান করতে শুরু করেছি আমি কখন রাখবো চাকরানের মতো যোগ্য তোমার একটা নারী মনে দুনিয়াতে নাই দান করতে করতে সব দিয়ে দিয়েছে নিজের খাবারটাই নাই এই জন্য তো আল্লাহ সুবাদরা শ্রেষ্ঠ দান করেছে আবু হুরারা রাজি আল্লাহ তোলা বলেন আল্লাহ রসুলাম কে জিবর সালাম তিন দিন আর আসলেন এসে বলছেন আপনার জন্য একটা বউ রেডি করেছি বউ দেখেন 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 তো রেশম রেশমি রুমালে জড়ানো মুখ খুলে আল্লাহ রসুল বলছে মুখটাকে এটাকে সরিয়ে দেখলাম সেটা হচ্ছে আয়সা রাজ আনা আল্লাহ সুমান তালা মনস্থির করেছিলেন যে আয়েসের সঙ্গে আল্লাহ রসুলের বিয়ে দেবেন তাহলে এরকম চরিত্র হতে হবে আয়সা রাজা ব্যাপারে সমস্ত সাহাবিরা বলছে যে আমাদের কোনো মাসলা মাসালায় সমস্যা হলে তার কাছে যে দাম তিনি ছিলেন মহাদ্দিস আর আপনার মেয়ে নায়িকার সম্পর্কে সব জানে যে শ্রাবন্তীর বিয়ের আগে কোটা বাচ্চা হয়েছিল আপনার মেয়ে বলতে পারবে কিন্তু আয়েশা সম্পর্কে আপনার মেয়ে জানে না অতএব আদর্শ নারী যদি আমরা উপহার দিতে পারি দুনিয়া সুন্দর হবে সমাজ সুন্দর হবে এই লক্ষ্যে আমাদেরকে চেষ্টা করতে হবে এতক্ষণ যা শুনলাম আল্লাহ সুমান তালা যেন আমাদের সবাইকে মেনে চলার তৌফিক আদা করে সব আল্লাহ মামিন আমাদের প্রত্যেকটা মা বোন যারা এসেছে যারা দূর দূরান্ত থেকে শুনছে এই লাইভের মাধ্যমে সবাইকে যেন আল্লাহ সুমানা তালা আগামী দিন থেকে পূর্ণাঙ্গ পর্দা করার তৌফিক আদা করে আল্লাহ মামিন সঠিকভাবে আল্লাহর কিতাবকে মেনে নেওয়ার ক্ষমতা দান করে আল্লাহ মামিন সঠিকভাবে দিন ইসলামকে মেনে পাশোয়াক সরাত যে কাজ আল্লাহ রসুল করতে বলেছেন তার জন্য করতে পারে তার জন্য তৌফিক আদা করো আল্লাহ মামিন আল্লাহ গো আমাদের মা বোনদেরকে আমাদের বিটিদেরকে মেয়েদেরকে তুমি খাদেজা রাজি আল্লাহ তালা আনহা মারিয়াম আলাহ সাল্লা সাল্লাম আয়সা রাজি তালা আনা ফাতেমা রাজি আল্লাহ মতো তুমি চরিত্র বানিয়ে দাও আল্লাহ হোমিন আল্লাহ কবর তোলে সাহিত যারা জানে না কি হালে রয়েছে তারা যদি শির্ক বিদাত না করে মারা যায় তাকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ হোমিন আল্লাহ গো আল্লাহ মাদিল হোসেন সাইদি এবং ডক্টর জাকির নায়ক আবারও যেন স্বমহিমায় ইসলামের কাজ দাওয়াতের কাজ যেন বুক ফুলে করতে পারে সেই জন্য তুমি তৌফিক আদা করো اللهم من السلام عليكم ورحمة الله وبركاته السلام <applause> عليكم